नमस्कार डिवाइएफआई कोचबिहार जिलार पेजे जरा आज के फलो करी जरा बयसे बड़ो तादेर नमस्कार जानाच्छि बंधु भाई बोनेर अभिनंदन एवं शुभेच्छा जानाच्छि। आज के आमार जन्य डिवाइएफआई कोचबिहार बंधुरा जा विषय निर्दिष्ट कर दिए हलो जो आगामी कर्मसंस्थान अभिमुख प्राय आढ़ाई तीन मास जो परिस्थिति मध्य चल गोटा पृथ्वी देशे राज्य एवं समय जो अभिज्ञता हलो সংক্রমণের পরিস্থিতি সম্পর্কে অভিজ্ঞতা হলো, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের ভূমিকা সম্পর্কে আমাদের অভিজ্ঞতা হলো এবং অর্থনীতির যে গতি প্রকৃতি সে সম্পর্কেও আমাদের যে অভিজ্ঞতা হলো তাতে খুব স্পষ্ট করে বলা যায়, যদিও আজকে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী তার স্বভাবসুলভ ভঙ্গিতে আমাদের দেশের বণিককুলের কাছে বক্তৃতা করে অনেক কথা বলেছেন, অনেক বড় বড় কথা বলেছেন, তো যাই হোক সে তার ব্যাপার, তাদের ব্যাপার, কিন্তু অভিজ্ঞতা এটা স্পষ্ট যে কর্মসংস্থানের অভিমুখ অত্যন্ত বিপজ্জনক এবং অন্ধকারের দিকে চলেছে। এটা যদি না হয়, যদি অন্ধকারের দিকে না যায়, যদি বিপজ্জনক দিকে না যায়, তাহলে ব্যক্তিগতভাবে আমি সহ আমরা তো সবাই খুশি হব, সুখী হব, সে সম্ভাবনা এই সময়ের মধ্যে আমাদের সামনে আমরা দেখতে পাইনি। আমি সে প্রশ্নে পরে আসছি যে লকডাউনের ফলে কাজের বাজার, অর্থনীতির বাজার কি অবস্থায় আমরা এসে হাজির হয়েছি। আমি আমার আলোচনাটাকে, কথাকে একদম বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখবার চেষ্টা করব, যে মহামারীর মধ্যে আমরা আছি সে সম্পর্কে বহু চর্চা আমরা বামপন্থীরা করেছি, আমাদের দাবিগুলো সম্পর্কে মানুষ ওয়াকিবহাল এবং বারে বারে বামপন্থীরা দুটো সরকারের কাছে এই সংক্রমণকে মোকাবিলার জন্য, মানুষকে বাঁচানোর জন্য যে কথাগুলি বলে এসেছিলেন এবং এই দুটো সরকারই যাকে বারবার অস্বীকার করে গেছে, দিন যত এগোচ্ছে তত বামপন্থীদের সেই কথাগুলি, দাবিগুলি সেটা যে কতটা সঠিক তার যথার্থতা সামনে চলে আসছে। আমার আজকে সাবজেক্ট সেদিকে নয়, আমি সেদিকে যেতেও চাইছি, কিন্তু এই যে আমরা লকডাউনের মধ্যে আছি সেই অর্থে ধরতে গেলে পরে তো 22 মার্চ থেকেই এই লকডাউন শুরু হয়ে গেছে, ধরতে গেলে পরে আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা হয়নি, কারণ 23 মার্চ মধ্যপ্রদেশের নির্বাচিত সরকারকে উল্টে সেখানে সরকার গড়ার বিষয়বস্তুটা ছিল আনুষ্ঠানিকভাবে 24 মার্চ, কিন্তু কার্য তো 22 মার্চ থেকেই। আজকে এই যে জুন মাসের 2 তারিখে এসে আমরা হাজির হলাম, এপ্রিল মে পুরোপুরি 2 মাস চলে গেল, ওইদিকেরও 8টা দিন, এদিকেরও 2টো দিন, এই যে প্রায় আজকে 70-71 দিন এই যে লকডাউনের পরিস্থিতির মধ্যে আমরা আছি, এবং এর জন্য বড় অর্থনীতি আমাদের চারপাশের দোকান বাজার সাধারণ শ্রমজীবী মানুষেরা যারা বিভিন্ন জায়গায় বেসরকারি প্রতিষ্ঠানগুলিতে অথবা নিজেদের ছোট রোজগারের জায়গা, সে কৃষক, ক্ষেতমজুর, দিনমজুর, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক, কর্মচারী, সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে যারা আছে স্বরোজগারের মধ্যে, আমরা চোখের সামনে যা দেখতে পাচ্ছি তাতে খুব স্পষ্ট করে এই কথাটা বলা যায় যে কর্মসংস্থানের এই মুহূর্তে চিত্রটা ভয়াবহ এবং অভিমুখটা অন্ধকারের দিকে, বিপদের দিকে। কিন্তু অন্ধকারের দিকে, বিপদের দিকে বললে পরে শুধু বিশ্লেষণ করে
থেমে যাওয়াটা বামপন্থীদের কাজ না। আমি একসময় ডিওয়াইএফআই এর কর্মী ছিলাম, ডিওয়াইএফআই এর কাজ না, বামপন্থীদের কাজ না। ফলে এই অন্ধকারের দিকে যে যাত্রা কর্মসংস্থানের অভিমুখ, তাকে কেমন ভাবে টেনে রাখতে পারা যায়? টেনে রাখা কি সম্ভব হবে? অন্য কোনো রাস্তা আছে? যে রাস্তায় গেলে পরে এটা সম্ভব, সেগুলোকে খুঁজতে হচ্ছে, খুঁজতে হয়। এবং সারা পৃথিবীর যারা মানুষকে ভালোবাসেন, শ্রমজীবী মানুষের প্রতি যাদের মমত্ব বোধ আছে, পণ্ডিত মানুষ থেকে শুরু করে মেঠো রাজনৈতিক কর্মী পর্যন্ত, সবাই এটা ভাবছেন যে কেমনভাবে এই পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া যায় জনগণের দৃষ্টিভঙ্গি থেকে। আবার উল্টো দিকে নয়া উদারবাদের যারা প্রবক্তা, নয়া উদারবাদ যাদের স্বার্থ পূরণ করছে সারা পৃথিবীতে আমাদের দেশে, তাদের পক্ষের যারা লোক, উদারবাদের সমর্থক যে সমস্ত অর্থনীতির পণ্ডিতরা আছেন, রাজনীতির তাত্ত্বিকরা আছেন, তারাও পথ খুঁজছেন যে কেমন করে আজকের এই সংকট থেকে, অর্থনৈতিক সংকটের প্রতিফলন তো কর্মসংস্থানে এসে পড়েছে। যেমন জ্বর হলে বোঝা যায় মানুষ অসুস্থ, তারপর তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর তার সঠিক নিরূপণ করা হয়, তেমনি অর্থনীতির এই যে সংকট, সেই সংকটের একটা অন্যতম প্রকাশ হলো কাজের বাজার, কর্মসংস্থানের বাজার। ফলে এই অর্থনৈতিক সংকট থেকে পরিত্রাণ পাওয়ার জন্য যাদের নীতির কারণে আজকে গোটা পৃথিবী জুড়ে এই অর্থনীতির সংকট শ্রমজীবী মানুষের জীবনে যন্ত্রণা, এবং খুব নির্দিষ্টভাবে যুব জীবনের সামনে কর্মসংস্থানের ভয়ঙ্কর পরিস্থিতি, তারা আমরা একভাবে ভাবছি, আর যাদের নীতির জন্য এগুলো তৈরি হয়েছে তারা আরেকভাবে ভাবছে। তাহলে এখানেই একটা ক্লাস অফ আইডিয়া, ক্লাস অফ থিঙ্কিং, এবং এই এই ক্লাসটা, এই দ্বন্দ্বটা, এই সংঘর্ষটা খুব নির্দিষ্টভাবে, ডিওয়াইএফআই কোনো রাজনৈতিক দল নয়, ডিওয়াইএফআই কোনো শ্রেণী সংগঠন নয়, ভারতবর্ষের যুবদের সংগঠন, কিন্তু ডিওয়াইএফআই তার যে রাজনীতি, তার যে মতাদর্শ, সেই রাজনীতি মতাদর্শটা সমাজ নিরপেক্ষ নয়, শ্রেণী নিরপেক্ষ নয়, শ্রেণী দৃষ্টিভঙ্গি নিরপেক্ষ নয়। ডিওয়াইএফআই সবসময় তার অবস্থানটা শ্রমজীবী মানুষের স্বার্থের দিকে সে তার অবস্থানকে রেখেছে। একজন পুরনো একসময় ডিওয়াইএফআই কর্মী হিসাবে আমার এই অভিজ্ঞতা, আমার ধারণা এখনকার কমরেডরাও, বন্ধুরাও, আমার ভাই বোনরা সেটা বোঝেন তো। যাই হোক, তাহলে এই যে আমি বললাম যে কর্মসংস্থানের অভিমুখ অত্যন্ত বিপজ্জনক দিকে, বলছি কেন, এই সময়ের করোনা পরিস্থিতি এই অভিজ্ঞতা আমাদের সামনে হাজির করেছে। 70-72 দিন ধরে বাজার বন্ধ, বাজারে যারা প্রতিদিন দোকান খোলেন, সবজি বেচেন, ছোট কারখানায় কাজ করতে যান, আমি আগেই বলেছি কৃষক, বর্গাদার, ক্ষেতমজুর, দিনমজুর, ইভেন প্রাইভেট টিউশন করে যে বেকার যুবকরা, শিক্ষিত বেকার যুবকরা, তারা পর্যন্ত যেতে পারছে না। আইটি সেক্টরে যারা কাজ করে, যে সমস্ত যুবক যুবতীরা, তারা যেতে পারছে না। ফলে একবারে আইটি সেক্টর থেকে শুরু করে একেবারে দিনাদি দিন খাই দিনমজুর থেকে শুরু করে প্রাইভেট টিউশন যারা পড়ান, অর্থাৎ এটা আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে যে করোনা এটাকে আরো বাড়িয়ে তুলেছে, এই সংকটকে আরো বাড়িয়ে তুলেছে, কর্মসংস্থানের এই খারাপ পরিস্থিতিকে বাড়িয়ে তুলেছে, অর্থনীতির সংকটকে বাড়িয়ে তুলেছে, কাজের বাজারকে, কাজের বাজারের যে বিপর্যয় সেটাকে আরো বাড়িয়ে তুলেছে। কিন্তু মনে রাখতে হবে যে এই করোনা এসেছে আমাদের পৃথিবীতে নয়া উদারবাদের 2008 সাল থেকে চলা যে সংকট, সেই সংকটের পরিপ্রেক্ষিতে। তেমন আমি এইটা বলছি না যে 2008 সাল থেকে যে সংকট তৈরি হচ্ছে তার জন্যই করোনা হয়েছে, না না না, সেদিকে না। যদিও অর্থনীতির পণ্ডিতরা এটা বলছেন যে আজকের এই তথাকথিত বিশ্বায়িত যে ব্যবস্থা, সেই বিশ্বায়িত ব্যবস্থা সারা পৃথিবী জুড়ে এই করোনা সংক্রমণকে যে ছড়িয়ে দিতে খানিকটাই বিশ্বায়িত ব্যবস্থার ফলে এটা এত দ্রুত ছড়িয়েছে। 100 বছর আগে স্প্যানিশ ফ্লু এইভাবে সারা পৃথিবী ছড়ায়নি। তো যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয়বস্তু না, আমি সেদিকে যাচ্ছিও না। কিন্তু আমি যেটাকে এখানে মেনশন করতে চাই, আমি এখানে উল্লেখ করতে চাই যে আজকে এই কোভিড-19 19 সালের ডিসেম্বর মাস থেকে এটা পৃথিবীতে এসেছে,
আজকে সারা পৃথিবীতে এই সংক্রমণের বাতাবরণ 6 মাস, প্রত্যেকটা দেশে তো একই সময়ে সেই পরিস্থিতি তৈরি হয়নি যেমন আমাদের দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন আমাদের দেশে এই রোগ এবার ছড়াবে, সংক্রমণ ছড়াবে, আমাদের দেশে প্রথম সংক্রমণ ধরা পড়েছে, তারপরেও আমাদের দেশের কেন্দ্রীয় সরকার সতর্ক হয়নি, তারপরেও আমাদের দেশের কেন্দ্রীয় সরকার ট্রাম্প আজকে অত্যন্ত ঘৃণা হচ্ছে, অত্যন্ত 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 ক্ষোভ 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 তৈরি হচ্ছে মনের মধ্যে। আমরা কি দেখলাম আমেরিকার রাস্তায় কিভাবে একজন কালো মানুষকে খুন করা হলো রাষ্ট্রীয় বাহিনী? আবার উল্টো দিকে আসার দিক ওইটা, এটা যে আমেরিকার রাস্তাতে সাদা কালো নির্বিশেষে তরুণ প্রজন্মের ছাত্র ছাত্রী যুবক যুবতী শ্রমিক শ্রমজীবী মানুষ তারা রাস্তায় নেমেছে। আমাদের এখানে মোদিশাহী, ওখানে ট্রাম্পশাহী, রাস্তায় নেমেছে। যাই হোক, আমি সেই আলোচনার দিকে যাচ্ছি না। তো যাই হোক, তো সে আমাদের দেশে আমরা দেখেছি যে সতর্ক হয়নি সেই সময়। ট্রাম্প কে নিয়ে নমস্তে কী সব যা হয়েছিল 1 লক্ষ মানুষের, অনেকে বলছেন। যাই হোক, তো এই যে এই যে এই যে এই যে এই যে অর্থনীতির যে সংকট 2008 সালে শুরু হয়েছিল সারা পৃথিবীতে এবং যে সংকট এখনো চলছে, এবং এই সংকটের ফলে এই করোনা পরিস্থিতির আগেই নয়া উদারবাদের যারা প্রবক্তা তাদের মধ্যেই সন্দেহ তৈরি হচ্ছিল যে আদৌ এই নয়া উদারবাদ টিকে থাকতে পারবে কিনা, এবং যে কথা নিয়ে নয়া উদারবাদ সারা পৃথিবীতে হাজির হয়েছিল যে এখানে উৎপাদন ব্যবস্থার এমন একটা সর্বোচ্চ বিকাশ হবে, উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থায় যেখানে একটা মানবিক পুঁজিবাদ তার একটা মানবিক চরিত্র পাবে, সেই নয়া উদারবাদের প্রবক্তারাই তারা এই নয়া উদারবাদ সম্পর্কে সন্দেহ প্রকাশ করছেন বিগত কয়েকটা বছর ধরে, 9 সাল 10 সাল থেকে। তো সেই অর্থনৈতিক সংকট কাটেনি, অর্থনৈতিক মন্দা 2008 সাল থেকে যারা সারা পৃথিবীতে শুরু হয়েছে তা কাটেনি, আর আজকের এই করোনা পরিস্থিতি এই অর্থনৈতিক সংকট এবং মন্দাকে আরো আরো গভীর থেকে গভীরতর করল। তার ফলে এই করোনার আগেই নয়া উদারবাদী এই অর্থনৈতিক সংকটের ফলে যে কর্মসংস্থানের ক্ষেত্র যেহেতু সংকুচিত হয়ে যাচ্ছিল, আজকে সারা পৃথিবীর এই 6 মাসের করোনার অভিজ্ঞতা সেই কর্ম সংকোচনটাকে আরো আরো বাড়িয়ে তুলেছে, ফলে কাজের বাজারটা আরো অনেক ছোট হয়ে গেছে। কিন্তু উল্টো দিকে আমরা দেখেছি এইটা যে 2008 সাল থেকে চলা নয়া উদারবাদীর অর্থনীতির ফলে যে যে সংকট তৈরি হয়েছে, কিন্তু এই সংকটের ফলে কোটি কোটি মানুষ পৃথিবীতে কাজ হারিয়েছেন, ছাঁটাই, অনাহার, দারিদ্র, বুভুক্ষা, এই সব কথাগুলো এখন পরিচিত কথা। আমরা যখন DYFI করতাম সেই সময় একটা কথা চালু হয়েছিল, যখন নয়া উদারবাদী অর্থনীতি আমাদের সারা পৃথিবীতে চালু হয়েছিল, আমাদের দেশেও চালু হয়েছিল আনুষ্ঠানিকভাবে 91, যদিও তার এক্সপেরিমেন্ট তারও বহু বছর আগে লাতিন আমেরিকায় হয়েছে। কিন্তু 91 সাল থেকে যখন নয়া উদারবাদী অর্থনীতি চালু হয়েছিল তখন পৃথিবীতে একটা স্বপ্ন দেখানো হয়েছিল, কিন্তু 8-10 বছর পরে অভিজ্ঞতায় দেখা গেল যে না, এই কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করছেন, এবং যে বিকাশ হচ্ছে সেই বিকাশও খুব কর্ম গ্রোথ একটা হচ্ছে, বিকাশ একটা হচ্ছে, কিছু মানুষ ফুলে ফেঁপে উঠছে, কিন্তু কাজের বাজারটা সে সেভাবে বাড়াতে পারছে না। সেই জন্য একটা সময় পর এই নয়া উদারবাদী যে অর্থনীতি তাকে বলা হলো জবলেস গ্রোথ। আমি আবার রিপিট করছি, জবলেস গ্রোথ মানে কর্ম সংস্থানের যে বৃদ্ধি সেটা খুব কম, সেটা কম, সে মাত্রাটা খুব কম, জবলেস, জবলেস, খুব খুব কর্মসংস্থানের যে যে তৈরির যে হার সেটা খুব নগণ্য। অতি দ্রুত দেখা গেল যে এই জবলেস গ্রোথ, জবলেস এই শব্দটা বাদ চলে গিয়ে গ্রোথের আগে যে শব্দটা বসে গেল সেটা হলো জব লস। বাংলা করলে দাঁড়ায় কর্মসংস্থানহীন উন্নয়ন থেকে কর্ম নাশা উন্নয়ন। এই হলো, এইটা আমরা দেখেছি 2008 সালের যে সংকট শুরু হয়েছে সারা পৃথিবী জুড়ে তারপর থেকে। তাহলে এই কর্ম নাশা উন্নয়ন, জব লস গ্রোথ, এর ফলে বিপুল পরিমাণ মানুষ যারা কাজ করছিলেন তারা কাজ থেকে ছাঁটাই হয়ে গেছেন, বিপুল পরিমাণ মানুষ যারা কলে কারখানায় কাজ করতেন না কিন্তু কৃষির সঙ্গে সম্পর্কযুক্ত
এর ফলে এই নয়া উদারবাদী অর্থনীতির ফলে কৃষির যে সংকট, গ্রাম কোচবিহারের যুবদের জীবনের এই অভিজ্ঞতা আছে যে কিভাবে এই বিগত ২০টা বছরে আমি বর্ধমান জেলার মানুষ, এখানেও কৃষির অভিজ্ঞতা দেখতে পাচ্ছি, সারা ভারতবর্ষে আমাদের পশ্চিমবঙ্গেও কেমন করে বামফ্রন্ট সরকার ছিল একটা ঠেকা দেওয়ার জায়গা ছিল, ১১ সালের পর তার আর কোনো লাগাম নেই। ফলে গ্রামে যারা কৃষক, গ্রামে যারা দিনমজুর, গ্রামে যারা ক্ষেতমজুর, গ্রামে যারা ছোট চাষি, গ্রামে যারা যে গরিবরা শীতকালে জমির মালিকের কাছ থেকে, মাঝারি চাষি কিংবা ধনী চাষির কাছ থেকে জমি লিজ নিয়ে চাষ করে, তাহলে এই যে একটা সামগ্রিক সংকট, শিল্পের সংকট, পরিষেবা ক্ষেত্রে সংকট, কৃষির সংকট, এটা আমাদের অভিজ্ঞতার মধ্যে আমরা দেখেছি। ফলে কৃষি, শিল্প, পরিষেবা সর্বক্ষেত্রে ছাঁটাই, লাভের পরিমাণ কমে যাওয়া, তার পরিণতিতে ব্যাপক অংশের মানুষের যে পরিমাণ খাবার তারা খেত সেই খাবারের পরিমাণ তাদের কমে যাওয়া, ফলে দারিদ্র বাড়া, বুভুক্ষা বাড়া, অনাহার বাড়া, বেকারি বাড়া, ছাঁটাই এটা ব্যাপকভাবে চলে আসা। ফলে এই যে কতগুলো শব্দ ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই, এগুলোই অভিজ্ঞতার মধ্যে আমাদের আছে শিল্প, কৃষি, পরিষেবা সর্বক্ষেত্রে, সেলফ এমপ্লয়মেন্ট থেকে শুরু করে সর্বক্ষেত্রে এই যে ভয়ঙ্কর সমস্যা এবং জব লস, কর্মসংস্থানহীন উন্নয়ন থেকে কর্মনাশা, এই যে পরিবর্তন, যদি সারা পৃথিবীর, আমাদের দেশ এবং আমাদের রাজ্যের যদি সাধারণ মানুষের অবস্থান থেকে দেখি, যদি বেকার যুবক যুবতীদের অবস্থান থেকে দেখি, যদি আজকের ছাত্রছাত্রী, কালকে যারা বেকার যুবক যুবতী হবে তাদের অবস্থান থেকে দেখি, তাহলে এই সময় এই বিপদের মধ্যে আমরা ছিলাম, এই বিপদের মধ্যে আমরা আছি, করোনা পরিস্থিতি সেই বিপদকে আরো ভয়ঙ্কর দিকে এগিয়ে দিয়েছে, ঠিক উল্টো দিকে, ঠিক উল্টো দিকে। যে সময়ের মধ্যে এই তীব্র অর্থনৈতিক সংকট, যে সময়ের মধ্যে এই ভয়ঙ্কর আর্থিক মন্দা, মন্দা মানে কি, মন্দা মানে বাজারে বেচা কেনা নেই, কিন্তু দেখা গেছে পুঁজির যে কেন্দ্রীভবন, বড়লোক, তাদের সম্পত্তির পরিমাণ কিন্তু কমেনি। আমি বেশি পিছনে যাব না, ঠিক করোনার আগে আগে, করোনার আগে আগের যে পরিস্থিতি, ২০১৯ সালে দেখা গেছে পৃথিবীর তাবত যারা ধনী লোক তারা আরো অনেক বেশি ধনী, এবং কেবলমাত্র ২০১৯ সালেই ১.২ ট্রিলিয়ন ইউএস ডলার পৃথিবীর মাত্র কয়েকটা ধনী পরিবার তারা সম্পত্তি বাড়িয়েছে। আমাজনের মালিক এই সময়ের মধ্যে যে সম্পত্তি বাড়িয়েছে দৈনিক ১৪০০ কোটি টাকা ভারতীয় মুদ্রা, ১৪,০০০ কোটি টাকা, আমি ভুল বলছি, ১৪,০০০ কোটি টাকা করে বাড়িয়েছে দৈনিক সম্পত্তির পরিমাণ বাড়িয়েছে ১২%। আবার ঠিক এই সময় আমরা দেখি, আমি অত বিস্তৃত তথ্যের জায়গায় যাব না, পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি বিল গেটস ২০১৮-১৯ সালে তার সম্পত্তি যা এসে দাঁড়িয়েছে সেটা হলো ৮৫,৩৫৩ কোটি টাকা, এবং যারা ব্যবসাপাতির সঙ্গে যুক্ত তারা বলছে যে বিল গেটস মিনিটে রোজগার করে সেটা হলো ১,৫,৬,০০০ টাকা বিল গেটস প্রতি মিনিটে সে আয় করে। উল্টো দিকে এই সময়ের মধ্যে ২০১৯ সালে সারা পৃথিবীর ৩৮০ কোটি মানুষ, পৃথিবীর জনসংখ্যার অর্ধেক, যাদের আয় কমেছে ১১%, আয় কমে গেছে, তাহলে সবচেয়ে যে ধনী ২০১৯ সালে প্রতিদিন দৈনিক সে ১২% করে আয় বাড়িয়েছে, আর ২০১৯ সালে পৃথিবীর অর্ধেক মানুষ, ৩৮০ কোটি মানুষ, তাদের সম্পদ কমেছে ১১%, তাদের সম্পদ কমে গেছে। যদি আমাদের দেশের পরিস্থিতি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে ফোর্বস একটা রিপোর্ট বলছে যে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ ছিল ২০১৮তে ৩.৫৬ লক্ষ কোটি টাকা, আর ২০১৯ সালে এসে সেটা দাঁড়ালো ৪.২ লক্ষ কোটি টাকা।
এবং কয়েকদিন আগে একটা তথ্য বেরিয়েছে যে এই লকডাউনের এই পর্বে মুকেশ আম্বানির 17.7% সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। আর এই দু তিন দিন আগে আর একটা তথ্য আমরা দেখতে পেয়েছি যে এই লকডাউনের পর্বে মুকেশ আম্বানি এশিয়ার মধ্যে অনুকূপের সবচেয়ে বড় ধনী ব্যক্তি, সেই শিরোপা তিনি লাভ করেছেন। আমি আমি বোঝাতে চাইছি, আমি তথ্যের ভারে আর ভারাক্রান্ত করতে চাইছি না। তাহলে একদিকে সীমাহীন দারিদ্র, একদিকে বুভুক্ষা, একদিকে অনাহার, একদিকে ছাঁটাই, একদিকে বেকারত্ব দিনের পর দিন বাড়ছে, আর অন্যদিকে মুষ্টিমের মেয়র হাতে যে সম্পদ, সেই সম্পদের ভয়ঙ্কর কেন্দ্রীভবন ঘটছে। এই রকম একটা পৃথিবী, এই রকম একটা ভারতবর্ষ, সেখানে সারা পৃথিবীতে এই 6 মাসের করোনা সংক্রমণ এবং আমাদের দেশের এই প্রায় 3.5 মাসের এই করোনা সংক্রমণ এই পরিস্থিতিকে আরো ভয়ঙ্করভাবে বাড়িয়ে তুলেছে। আমি আগেই বললাম, যেমন ধনী শ্রেষ্ঠদের সম্পদ কমেনি সারা পৃথিবী এবং আমাদের দেশেও সেই সম্পদ কমেনি। আমি একটু আগে একটা কথা বললাম যে কর্মসংস্থানের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে, কেন? আমি করোনা আসার আগের একটা কথা বলবো, শুধুমাত্র করোনা আসার আগে, করোনা আসার আগের একটু তথ্য আমি বলবো যে এই করোনা সংক্রমণের আগে আমাদের দেশে এবার আমি একদম সরাসরি আমাদের দেশের জায়গায় চলে আসি, খুব দ্রুত আমাদের আমাদের কথা শেষ করতে হবে। আমাদের দেশে এই করোনা সংক্রমণের আগে আমরা দেখছি যে আমাদের দেশে সবচেয়েতে বেশি কাজ কোন কোন ক্ষেত্রগুলোতে এখনো হয়, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো অটোমোবাইল ক্ষেত্র। 3.5 কোটি মানুষ এই অটোমোবাইল ক্ষেত্রে কাজ করে। দেখা যাচ্ছে এই করোনা সংক্রমণের আগে বিগত বছরে 3 লক্ষ মানুষ সেখান থেকে ছাঁটাই হয়ে গেছে, 10 লক্ষ চুক্তিভিত্তিতে শ্রমিক, তারা তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে। আমি এই শব্দেই বলছি করোনা পরিস্থিতির আগে। আমরা যদি দেখি যে আমাদের দেশে মূলত গ্রামীণ যে শ্রমজীবী মানুষ, অল্পবয়স্ক ছেলেরা যেখানে কাজ করতে যায়, এবং এই লকডাউনের পরিস্থিতি, করোনা সংক্রমণের পরিস্থিতি আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের ক্ষেত্র কি ভয়ঙ্কর পরিস্থিতিতে, যে লক্ষ লক্ষ আমাদের পশ্চিমবঙ্গের কি বলবো শ্রমশক্তিকে, ঘরের জোয়ান ছেলেদেরকে বাইরে কাজ করতে যেতে হয়, এবং এদের একটা বড় অংশ নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত। আমাদের দেশে 2018 সালে নির্মাণ শিল্পে 1 লক্ষ মানুষ কর্মচ্যুত হয়েছে, 2018 নির্মাণ শিল্পে, মানে নির্মাণের ক্ষেত্রটা সংকুচিত হয়ে যাচ্ছে অর্থনৈতিক মন্দার কারণে। 2019-এ 5 লক্ষ মানুষ নির্মাণ শিল্পের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা কাজ হারিয়েছেন। তার মানে হলো এই বড় বড় নির্মাণের যে চাহিদা, সেই চাহিদা আরো কমছে অর্থনৈতিক সংকটে। এই অর্থনৈতিক সংকটটাকে বোঝা যায়। কিছুদিন আগে আমাদের দেশের একটা আজিম প্রেমজির একটা বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়মেন্ট এর একটা সার্ভে করেছে। আমি সবই বলছি এই করোনার আগে, লকডাউনের আগে। সেই তারা সার্ভে, তাদের সার্ভেতে বলছে, সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়মেন্ট তাদের সার্ভেতে বলছে যে 2011-12 এই আর্থিক বছর থেকে 2017-18 এই আর্থিক বছরের মধ্যে এই প্রথমবারের জন্য আমাদের ভারতবর্ষে 90 লক্ষ যে চাকরি, সেই 90 লক্ষ চাকরি চলে গেছে, মানে 90 লক্ষ চাকরি বন্ধ হয়ে গেছে, উবে গেছে, বাতিল হয়ে গেছে, কর্পূরের মতো উবে গেছে, তার আর কোনো অস্তিত্ব নেই 11-12 আর্থিক বছর থেকে 17-18 আর্থিক বছরে। এবং প্রতি বছর গড়ে 26 লক্ষ করে চাকরি চলে গেছে। আমি চাকরি চলে গেছে মানে আমি একটু উদাহরণ দিই, যেমন ধরা যাক যদি কেউ আপনারা এই বিডিও অফিসে যান বা এসডিও অফিসে যান, তাহলে দেখতে পাবেন যে আগে যতজন কর্মচারী সেখানে কাজ করত, যদি দেখা যায় যে গত 6 মাসে কেউ রিটায়ার করেছে, সেখানে নতুন করে লোক নিয়োগ নেই। আমি আর একটা ছোট উদাহরণ দিই, 6 মাস আগে, 1 বছর আগে ব্যাংকে যারা যেত, ব্যাংকের পাসবই যাদের আছে, টাকা জমা দেওয়া বা টাকা তোলার পর তারা ব্যাংকের একজন কর্মচারীর হাতে পাসবুকটা দিয়ে বলতো এটাকে আপডেট করে দাও তো, সে এবার কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে সেটাকে আপডেট করে দিত। আজকে কোনো ব্যাংকে এখনো কয়েকটা ছুটফুট ব্যাংকে আছে, কিন্তু আজকে বড় বড় সমস্ত ব্যাংকে এই যে টাকা তোলা বা টাকা জমা দেওয়ার পর
পাসবুকটা, গ্রাহকের পাসবুকটা আপডেট করার জন্য কোনো কর্মচারী আর করে না, সেটাকে মেশিনে ঢুকিয়ে দিতে হয়, তার মানে সেই পথটা চলে গেছে। এইভাবে আমি বলছি, 74 সালে সারা ভারতবর্ষে যখন রেল ধর্মঘট হয়েছিল, রেলে 20 লক্ষ শ্রমিক কর্মচারী কাজ করত, আর আজকে রেলে 13 লক্ষ শ্রমিক কর্মচারী কাজ করে। এইভাবে পদ উবে যায়। নয়া উদারবাদী অর্থনীতি আমাদের দেশে যখন লাগু হয়েছে, একটার পর একটা কেন্দ্রীয় সরকার 4-5 বছর অন্তর অন্তর এইভাবে পদকে অবলুপ্ত করে দেয়, উবে গেছে কর্পূরের মতো। তো যাই হোক, বিস্তৃত ব্যাখ্যার জায়গায় আমি যেতে চাইছি না। তা এই সেন্টার ফর সাস্টেনেবল এমপ্লয়মেন্ট, তার যে স্টাডি রিপোর্ট, সেই রিপোর্টে আমি এটা বললাম যে এই মাত্রই কয়েক বছরের মধ্যে 90 লক্ষ চাকরি কর্পূরের মতো উবে গেছে, প্রতি বছর গড়ে 26 লক্ষ করে কাজ চলে গেছে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা, কতগুলো প্রশ্ন আমার কাছে এসছে, এবং যত বেশি শিক্ষিত, শিক্ষিতের হার যত, শিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার সবচাইতে বেশি, শিক্ষিতদের মধ্যে জব স্যাটিসফ্যাকশনের অভাব সবচাইতে বেশি। এটাই স্বাভাবিক। আমরা দেখেছি একটা সাধারণ চাকরির জন্য এমটেক, বিটেক, পিএইচডি করা, এমফিল করা ছেলেমেয়েরা সাধারণ একটি চাকরির জন্য তারা অ্যাপ্লাই করে, তার মানে কর্মসংস্থানের ক্ষেত্রটা কত ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়ে আছে। এই সময় একটা রিপোর্টে দেখা যাচ্ছে যে আমাদের দেশে প্রত্যেক বছর কৃষিতে যে কর্মসংস্থান হয়, প্রত্যেক বছর কৃষিতে 45 লক্ষ করে কর্মসংস্থান কমেছে। আমি সবটাই বলছি লকডাউনের আগে, সবটাই বলছি আমাদের এই করোনা সংক্রমণের আগে। আমাদের মনে আছে 56 ইঞ্চি বুক বাজিয়ে খুব বক্তৃতা করেছিল, নোটবন্দি করে দিলাম, সব দুর্নীতি চলে গেল, আতঙ্কবাদ একদম খতম হয়ে গেল। দুর্নীতিও যায়নি, আতঙ্কবাদও খতম হয়নি, মাঝখান থেকে ওই নোটবন্দির ফলে সারা ভারতবর্ষে 1 কোটি মানুষ কাজ চলে গেছিল, সেটা আমাদেরকে মনে করতে হবে। আমরা যদি দেখি যে 100 দিনের যে কাজ, ইউপিএ এক সরকারকে বামপন্থীরা যখন সমর্থন করেছিল কমন মিনিমাম প্রোগ্রাম, তার ভিত্তিতে ভারতবর্ষে প্রথম একটা পার্লামেন্টে আইন তৈরি হয়েছিল যেটা এমপ্লয়মেন্ট রিলেটেড, কর্মসংস্থান সম্পর্কযুক্ত। তো সেই 100 দিনের কাজ, রেগার কাজ, যেটা আমাদের গাঁগঞ্জে 100 দিনের কাজ বলে পরিচিত, যদিও বামপন্থীদের দাবি 100 দিনের কাজকে বাড়াতে হবে, কমপক্ষে 200 দিন করতে হবে। তো যাই হোক, সেই 100 দিনের কাজ বলে পরিচিত 2017-18 সারা ভারতবর্ষে 70,07,000 জব কার্ড হোল্ডার ছিলেন, যারা এই 100 দিনের কাজ করতেন। কোথাও 100 দিনের কাজ সেভাবে হয় না, ব্যতিক্রমী কিছু রাজ্য বাদ দিলে পরে। ত্রিপুরাতে যখন বামপন্থীদের সরকার ছিল, 90 দিনের বেশি কাজ সেখানে হয়েছিল। তাহলে 17-18 70,70,000 100 দিনের কাজ, কাজে সারা ভারতবর্ষের মানুষ কাজ করত। আর 18-19 একটা হিসেব বলছে সেটা কমে গিয়ে এখন 58 লক্ষ মানুষের নাম নথিভুক্ত। আর আজকের দিনে যদি আমরা দেখি, সে কি আমার বর্ধমান জেলা হতে পারে, হুগলি জেলা হতে পারে, বাঁকুড়া হতে পারে, 24 পরগনা হতে পারে, আর তোমাদের কোচবিহার হতে পারে, 100 দিনের কাজ এই মুহূর্তে বন্ধ, কার্যত বন্ধ। শুধু আজকের এই লকডাউনের পরিস্থিতি নয়, করোনা সংক্রমণের পরিস্থিতি নয়, আগে থেকেই 100 দিনের কাজ বন্ধ। তাহলে চাকরি উবে যাচ্ছে, কৃষিক্ষেত্রে প্রত্যেক বছর 45% করে লোক সেখানে কি বলে চলে যাচ্ছে, 100 দিনের কাজ, সে কাজ কার্যত বন্ধ। 100 দিনের কাজে সরকারের যে বাজেটারি অ্যালটমেন্ট সেটা কমছে, 100 দিনের কাজে এই এক ধাক্কায় এক বছরের মধ্যে প্রায় 20 লক্ষ মানুষের কাজ, 20 লক্ষ মানুষের সেখানে কাজের সুযোগ সেখানে কমে যাচ্ছে। তাহলে এই যে তথ্যগুলো আমি বলছি, এই কোনো তথ্যই গণশক্তি পত্রিকার তথ্য নয়, এই সমস্ত তথ্যই হয় আমাদের দেশের পার্লামেন্টে দেওয়া তথ্য, অথবা এই ধরনের বিভিন্ন যে স্টাডি গ্রুপ, তারা যে স্টাডি করেছে তার তথ্য। তাহলে এই তথ্য থেকে এটা খুব পরিষ্কার যে কর্মসংস্থানের ক্ষেত্রটা কি ভয়ঙ্কর, যে সংকট কি ভয়ঙ্কর অন্ধকার, আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম সেই দিকে যে চলে যাচ্ছে, এটা আমি তোমাদেরকে বোধহয় বোঝাতে পারলাম। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে এই করোনা সংক্রমণ এসেছে। করোনা সংক্রমণের আগে আমি যে আগে বললাম যে অর্থনৈতিক মন্দা, যে সংকট, যে কথাটা আমি একটু আগে বলেছি, তার সূত্র ধরে IMF, ওয়ার্ল্ড ব্যাংক, এ সবই হলো আজকের পৃথিবীতে ধনবাদী অর্থনীতির যে যারা 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 পরিচালক, যারা যারা নির্দেশক, এই সমস্ত সেই প্রতিষ্ঠান। এবং এদের নেতৃত্বেই 91 সালে আনুষ্ঠানিকভাবে গোটা পৃথিবীতে নয়া উদারবাদী অর্থনীতি লাগু হয়েছে। সেই IMF, ওয়ার্ল্ড ব্যাংক এই করোনা সংক্রমণের আগেই তারা যে পূর্বাভাস দিয়েছিল তাতে তারা বলেছিল যে যে দিকে অর্থনীতি যাচ্ছে এবং অর্থনীতির মন্দা যে দিকে যাচ্ছে তাতে করে সারা পৃথিবীর যে জিডিপি, সেই জিডিপি বর্তমান আর্থিক বছরে এ জিডিপি কিছুতেই
3.5% বেশি হবে না। আর এই করোনা সংক্রমণের পরিস্থিতিতে তারা বলছে এই জিডিপি সারা পৃথিবী জুড়ে কিছুতেই 2% অতিক্রম করবে না। এবং এই করোনা সংক্রমণের এই পরিস্থিতির ফলে ভারতবর্ষের অর্থনীতি কোন দিকে যাচ্ছে? ওয়ার্ল্ড ব্যাংক জানিয়েছে যে ভারতবর্ষের অর্থনীতির আজকের এই জিডিপির যে গ্রোথ, সেই গ্রোথ মাঝে একটা সময় মার্চ মাস পর্যন্ত একটা হিসেব হয়েছিল, সেটা হলো যে 1.5% মতো হতে পারে। আজকে অর্থনীতির পণ্ডিতরা বলছে যে এটা ঋণাত্মক দিকে চলে যেতে পারে। তাহলে এই যে অর্থনীতির সংকট, সেই অর্থনীতির সংকটের প্রকাশভঙ্গি তো কর্মসংস্থানের ক্ষেত্রে পড়ে। অর্থনীতির সংকট, এই পুঁজিবাদী অর্থনীতি, নয়া উদারবাদী সংকট, সেই সংকটের সংকট তো শ্রমজীবী মানুষের ঘাড়ে চাপাতে চায় পুঁজিপতিরা, সাম্রাজ্যবাদীরা, আন্তর্জাতিক লগ্নি পুঁজি, কর্পোরেট। কর্পোরেট তো তার মুনাফার ভাগটা সে কমাবে। আমি কতগুলো তথ্য আগে দিয়েছি, সারা পৃথিবী এবং আমাদের দেশ। তাহলে এই যত মন্দা বাড়বে, অর্থনীতির সংকট যত বাড়বে, সেই সংকটের বোঝাকে সাধারণ মানুষের ঘাড়ে চালান করবার চেষ্টা করবে, মানে আরও ছাঁটাই বাড়বে, মানে আরও মজুরি কমবে, মানে কৃষিক্ষেত্রে আরও অনেক মানুষ কাজ হারাবে, মানে 100 দিনের কাজে বরাদ্দ আরও কমবে, মানে বেকার যুবক তারা আর কাজের সম্ভাবনা তৈরি হবে না, মানে যারা কাজ করছে তাদেরকে ছাঁটাই করা হবে, মানে যারা কাজ করছে তারা যে মজুরিতে কাজ করছে সেই মজুরি কমিয়ে দেওয়া হবে, যারা স্থায়ী কাজ করছে তাদেরকে ছাঁটাই করে দিয়ে তাদেরকে আবার অস্থায়ী হিসেবে তাদেরকে নিয়োগ করা হবে। এইদিকে এই কর্মসংস্থানের ক্ষেত্র চলেছে। লকডাউন আমরা সবাই জানি, অপরিকল্পিত লকডাউন, হঠাৎ করে লকডাউন। আমি বলেছি আমার সাবজেক্ট আজকে সেদিকে না, আমি সেদিকে যাবো না, এমনিতেই দীর্ঘক্ষণ এখানে কথা বলা হয়ে গেছে, আমি একদম কর্মসংস্থানের মধ্যেই আমার কথাবার্তাকে সীমাবদ্ধ রাখবো। আমরা দেখেছি যে এই লকডাউন, আমি বললাম যে আনুষ্ঠানিকভাবে 24-22 মার্চ থেকে একটা হিসেব, দেখা যাচ্ছে যে এই মার্চ মাসে আমাদের দেশে, মার্চ মাসেই আমাদের দেশে 26% যে কর্মহীনতার হার, মার্চ মাসে 26% হয়ে গেছিল ফেব্রুয়ারি মাসের তুলনায়। আজকে এটা কোথায় গেছে কেউ জানে না। এই সময়ের মধ্যে আমরা দেখেছিলাম, আমি মার্চের কথা বলছি, যে আমাদের দেশের বস্ত্র, আমাদের দেশের অলংকার, আমাদের দেশের অটোমোবাইল, আমাদের দেশের তথ্য প্রযুক্তি, আমাদের দেশের নির্মাণ, এই সমস্ত যে ক্ষেত্রগুলো, এই সমস্ত ক্ষেত্রগুলোতে ব্যাপক হারে ছাঁটাই শুরু হয়েছে। এবং এই ক্ষেত্রগুলো অনেকে কাজ আছে কিন্তু আবার কাজ নেই, কাজ আছে কিন্তু মজুরি নেই। আমাদের যে দেশ, আমাদের দেশে, আমি আমাদের 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 এই জায়গায় চলে আসি, যে আমাদের দেশে একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল প্রায় 23-24 কোটি মানুষ যাদের কর্মসংস্থানের ক্ষেত্র হল যে বড় বড় শিল্প নয়, কৃষি নয়, তাদের কর্মসংস্থানের ক্ষেত্র হল 23-24 কোটি মানুষ, সেটা হলো ছোট মাঝারি যে শিল্প, সেই ছোট মাঝারি শিল্প, কোচবিহারের ডিওয়াইএফআই চকচকাতে যে শিল্পের দাবিতে লড়াই করেছিল, যে ধরনের ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, এই ধরনের ছোট মাঝারি শিল্প 23-24 কোটি মানুষ। আর এর মধ্যে 14% মানুষ পশ্চিমবঙ্গের, কারণ এটা তোমরা অনেকে জানো, আপনারা অনেকেই জানেন যে আমাদের দেশে যখন লাইসেন্সিং প্রথা ছিল, যখন অত্যন্ত পরিকল্পনা করে গোটা পূর্ব ভারত সঙ্গে পশ্চিমবঙ্গের যে শিল্পকে শেষ করে দেওয়ার চক্রান্ত হয়েছিল, সেই সময় 1994 সালে জ্যোতি বসুর নেতৃত্বে যে নতুন শিল্পনীতি রাজ্যের বামপন্থীরা নিয়েছিল, তখন সেই শিল্পনীতির ভিত্তিতে পশ্চিমবঙ্গের যে ট্র্যাডিশনাল যে রাষ্ট্রায়ত্ত শিল্প বা বড় শিল্প, সেটা যখন অত্যন্ত পরিকল্পনা করে সেগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হলো, একদিকে বামপন্থীরা লড়াই করেছিল আর তার সঙ্গে সঙ্গে বামফ্রন্ট সরকার তার নতুন শিল্পনীতি নিয়ে পশ্চিমবঙ্গের এই ছোট মাঝারি শিল্পের ক্ষেত্রে একটা জোয়ার এসেছিল বামপন্থী ফ্রন্টের সঙ্গে, যার জন্য এই যে 23-24 কোটি লোক সারা ভারতবর্ষে ছোট মাঝারি শিল্পে যুক্ত, তার 14% এত কোনো একটা রাজ্যের এত পার্সেন্টেজ পশ্চিমবঙ্গের মতো নেই। এই লকডাউনের পরিস্থিতিতে এক তথাকথিত যে নোটবন্দি, 56 ইঞ্চি বুক বাজিয়ে বলেছিল, আমি আগেই বললাম, আমি আর কথাটাকে রিপিট করছি না, সেই সময় 1 কোটি মানুষ কাজ হারিয়েছিল, তার একটা অন্যতম অংশ হলো এই ছোট মাঝারি শিল্পে, অনেক শিল্প উঠে গেছিল। আর আজকের এই লকডাউনের পরিস্থিতিতে এই সময়ের মধ্যে আমাদের দেশে যে শিল্পক্ষেত্র সবচাইতে বেশি আক্রান্ত হয়েছে, তার মধ্যে অন্যতম ক্ষেত্র হলো এই ছোট মাঝারি শিল্প। একটা রিপোর্ট বলছে, এ আমি আবার বলছি বামপন্থীদের কোনো রিপোর্ট নয়, ছোট মাঝারি শিল্পের যে মালিক, তাদের যে অ্যাসোসিয়েশন,
তারা একটা সার্ভে করেছে, এই গত এক মাসের একটা সার্ভে করেছে, কয়েকদিন আগে সেই সার্ভে রিপোর্ট প্রকাশিত হয়েছে। তারা বলছে যে এই লকডাউনের ফলে 35% ছোট মাঝারি প্রতিষ্ঠান তার একেবারে তার ডেথ সার্টিফিকেট লেখা হয়ে গেছে, সে আর উঠে দাঁড়াতে পারবে না। 35% ছোট মাঝারি শিল্প প্রতিষ্ঠান, আর যারা সেলফ এমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত সারা ভারতবর্ষ, তার মধ্যে 37% সেলফ এমপ্লয়মেন্টের সঙ্গে যুক্ত যে মানুষ, যে যুবকরা, সার্ভে রিপোর্ট বলছে তারা আর ঘুরে দাঁড়াতে পারবে না। তাহলে ছোট মাঝারি শিল্পে যদি 35% আর ঘুরে দাঁড়াতে না পারে, সেলফ এমপ্লয়মেন্টে যদি 37% ঘুরে দাঁড়াতে না পারে, আমি আবার বলছি এটা গণশক্তির কোনো তথ্য নয়, কোনো বামপন্থী অর্থনীতিবিদের এটা কোনো তথ্য নয়, ছোট মাঝারি শিল্পের যে মালিক, সারা ভারতবর্ষের যে মালিক অ্যাসোসিয়েশন, তাদের যে সার্ভে রিপোর্ট এই সময়ের মধ্যে, তারা সেই সার্ভে রিপোর্ট করে তারা এটা বলেছে। এই সময়ের মধ্যে আমাদের দেশে, আমি আগেই বলেছি, আইটি সেক্টরে ব্যাপক ছাঁটাই হয়েছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্র, উত্তরবঙ্গের, উত্তরবঙ্গের এমপ্লয়মেন্টের একটা গুরুত্বপূর্ণ অংশ যার মধ্যে পড়ে, সেটা হলো ট্যুরিজম, ট্যুরিজম সেক্টর। অভিজ্ঞতা যা দেখা যাচ্ছে যে কবে আবার নতুন করে ট্যুরিজমের ক্ষেত্র আবার নতুন করে, এ কেউ হিসেব করে বলতে পারছে না কবে এই ক্ষেত্র আবার ঘুরে দাঁড়াতে পারবে, যে কবে আবার মানুষ ডুয়ার্সে যাবে, কবে মানুষ আবার দার্জিলিং যাবে, কবে মানুষ আবার কোচবিহারে রাজবাড়ি দেখতে যাবে, পারছে না। শুধু আমাদের আমি এই কথা বলছি না, সারা ভারতবর্ষের ক্ষেত্রে ট্যুরিজমের ক্ষেত্রে এই ভয়ঙ্কর একটা বিপদ। আমরা যদি দেখি আমাদের এই সময়ের মধ্যে যে এই যে ছোট ছোট যে দোকান বাজার, এবছরে সেলের বাজার হয়নি, চৈত্র সেলের বাজার হয়নি, বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন চৈত্র সেলের বাজারে ছোটখাটো যে সমস্ত ব্যবসায়ীরা, সারা পশ্চিমবঙ্গের সমস্ত শহরগঞ্জে এই চৈত্র সেলের জন্য তারা প্রস্তুতি নেন। করোনা সংক্রমণ যখন হয়েছে তার আগে তারা প্রস্তুতি নিয়েছেন, পুঁজি নিয়োগ করেছেন, মালপত্র কিনেছেন, কিন্তু বুঝতে পারেননি সংক্রমণের পরিস্থিতি, লকডাউনের এই পরিস্থিতি। এক মাসের রমজান পেরিয়ে গেল, ঈদ পেরিয়ে গেল, বাজার সেভাবে জমল না। আগামী দুর্গাপুজোর বাজারও কোন জায়গায় যাবে এখন থেকে কেউ বলতে পারছে না, পরিস্থিতি কোন জায়গায় যাবে। তাহলে এই সবটা মিলিয়ে ফর্মাল সেক্টরেও যেমন কাজ চলে যাবে, চলে যাচ্ছে, তেমনি ইনফর্মাল যে সমস্ত সেক্টরগুলো, সেক্ষেত্রে এই করোনার এই পরিস্থিতি এই জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। এবং এবং দেখা যাচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদ, তারা এপ্রিল মাসের 12 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত এই 10 দিনের একটা সমীক্ষা করেছে, এটা আরও বাড়বে। তারা বলছে যে শহরের গরিব পরিবারগুলোর 74% তারা নিয়মিত আয় হারিয়েছে। তাহলে নিয়মিত আয় হারানো মানে তাদের রোজগারের জায়গাটা বন্ধ হয়ে যায়। এদের মধ্যে 60% তারা এই মুহূর্তে এখন হ্যান্ড টু মাউথ হয়ে গেছে। ভারত সরকার একটা তথ্য যেটা এপ্রিল মাসে দিয়েছিল যে 44% লোক একবেলা খাচ্ছে, আজকের পরিস্থিতি প্রায় অর্ধেক ভারতবাসী একবেলা খাচ্ছে, অনাহার শুরু হয়ে গেছে, গ্রামের দিকে ধার করার প্রবণতা শুরু হয়ে গেছে, ফসল উঠেছে কিন্তু সেই ফসল বিক্রি করার যে বাজার, সেই ফসল বিক্রি করার যে ক্ষেত্র, সেই ক্ষেত্র নেই। আর পরিযায়ী শ্রমিকদের কথা, যত কম বলা যায় তত ভালো, এবং অভিজ্ঞতা দেখিয়ে দিয়েছে। আমি তো প্রথমত এই পরিযায়ী শ্রমিক এই শব্দটার সঙ্গেই একমত নই, তাহলে তো বলতে হবে আগামী দিনে যে গুজরাটের মোদীবাবু ভারতবর্ষের পশ্চিমবাংলার মানুষের কাছে তিনি পরিযায়ী প্রধানমন্ত্রী, এ তো কখনো হতে পারে না। আমার এখানে কর্মসংস্থানের ক্ষেত্র নেই, আর তার থেকে বড় কথা আজকের বিশ্বায়িত এই অর্থনীতির বাজারে এক জায়গার লোক অন্য জায়গায় কাজ করতে যাবে, আমার এই রাজ্যের মানুষ তারা বাইরে কাজ করতে গেছে, তারা আমার সন্তান, আমার ভাই, আমার বোন, আমার কাকা, আমার চাচা, আমার জ্যাঠা, আমার বাপ, কি অবস্থা, ট্রেনের মধ্যে মারা যাচ্ছে, কে তার দায়িত্ব নেবে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার তর্জা করছে, লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক রাস্তায় হাঁটছে, না আছে তাদের খাবার, না আছে তাদের কোনো হাতে পয়সা, তাদের না আছে মাথা গোঁজার ঠাই। আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু এদেরকে নিয়ে নয়, ফলে আমি এদিকে আর ডিটেল করছি না, ফলে এইটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এক লপ্তে লক্ষ লক্ষ মানুষ যারা রাস্তা হাঁটছিল তাদের অভিজ্ঞতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে
কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এই দুটো সরকারই আসলে শ্রমজীবী মানুষের পক্ষে নয়, আসলে বেকার যুবক যুবতীদের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে এই সময়ের মধ্যে নেই। তো যাই হোক, আমি অনেকক্ষণ কথা বলেছি, আমি আমার কথাকে আবার গোটাতে হবে। তাহলে এইটা যদি এই 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 গোটা পরিস্থিতির কথা আমি বললাম যে করোনা সংক্রমণের আগে নয়া উদারবাদী অর্থনীতির যে সংকট, সেই সংকটের ফলে শিল্প, কৃষি, পরিষেবা সর্বক্ষেত্রে যে সংকট, সেই সংকটের ফলে কর্মসংস্থানের যে ক্ষেত্র, সেই ক্ষেত্র ক্রমশ সংকুচিত হয়েছে, আর তারপরে এই করোনা সংক্রমণ এবং এই লকডাউনের পরিস্থিতির ফলে এই যে গোটাটা যে স্তব্ধ, তার ফলে যে ক্ষেত্রগুলো, কর্মসংস্থানের যে জায়গাগুলো, সেই জায়গাগুলো ক্রমশ ছোট হয়ে আসছে। তাহলে আমি যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে এই যে ভয়ঙ্কর যে অন্ধকার, তাহলে সেই অন্ধকার, সেই অন্ধকারে কি আমরা মেনে নেব? বামপন্থীরা কি মেনে নেবে? কোনো কি রাস্তা আমাদের সামনে নেই? হ্যাঁ, রাস্তা আমাদের সামনে আছে। প্রথম কথা হলো এই নয়া, এই নয়া উদারবাদী এই সংকট, করোনা সংক্রমণের আগেই সেই নয়া উদারবাদ সম্পর্কে প্রশ্ন উঠেছিল, আর এই করোনা সংক্রমণ সারা পৃথিবীর মানুষের অভিজ্ঞতার কাছে স্পষ্ট করে দিয়েছে যে নয়া উদারবাদ যেমন অর্থনৈতিক সংকটকেও মোকাবিলা করতে পারে না, নয়া উদারবাদ তেমনি করোনা সংক্রমণকেও, এই নয়া উদারবাদ সেই করোনা সংক্রমণকেও সে ঠেকাতে পারে না। তাহলে নয়া উদারবাদ ব্যর্থ, অর্থনৈতিক সংকটের ক্ষেত্রে ব্যর্থ, করোনা সংক্রমণকে মোকাবিলার ক্ষেত্রে ব্যর্থ। উল্টো দিকে সমাজতান্ত্রিক চীন, কোরিয়া, ভিয়েতনাম, আমাদের রাজ্যের কেরালা, বামপন্থী পরিচালিত সরকার, সে অভিজ্ঞতা মানুষের সামনে আছে। তাহলে নয়া উদারবাদ কার্যত ব্যর্থ, এটা প্রমাণিত সত্য। তাহলে এই নয়া উদারবাদ কোন রাস্তায় যাবে? আমি এখনই কয়েকটা প্রশ্ন আছে, যদি হয় তখন সেদিকে যাওয়া যাবে। তাহলে তাহলে এখানে এখানে কর্মসংস্থানের ক্ষেত্রকে যদি বাঁচাতে হয় তাহলে কী করতে হবে? কর্মসংস্থানের ক্ষেত্রকে যদি বাঁচাতে হয় তাহলে যে অর্থনৈতিক যে মন্দা, সেই অর্থনৈতিক মন্দাকে কাটাতে হবে। মন্দা মানে বাজারে বেচাকেনা নেই। বেচাকেনা নেই কেন? মানুষের হাতে পয়সা নেই। মানুষের হাতে পয়সা নেই কেন? না, মানুষের কাজ নেই। তাহলে যদি মন্দাকে কাটাতে হয়, অর্থনীতিকে যদি চামড়া করতে হয়, তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো মানুষের হাতে কিছু পয়সা দিতে হবে। তো সেই জন্য বামপন্থীরা দাবি করেছে যে 7,500 করে টাকা দিতে হবে আগামী অন্তত পক্ষে 3 মাস জনধন প্রকল্পে, রাজ্য সরকারকে 2,000 করে টাকা দিতে হবে, প্রত্যেক পরিবারকে 10 কেজি করে প্রত্যেক মাসে খাদ্যশস্য দিতে হবে। কার রেশন কার্ড আছে না আছে এখন সব দেখার সময় নেই। যারা ইনকাম ট্যাক্স দেয় না, দেয় তারা বাদ দিয়ে, যারা ইনকাম ট্যাক্স দেয় না সমস্ত মানুষকে এই সময়ের মধ্যে রেশনের আওতার মধ্যে আনতে হবে, চালচুরি ডালচুরি নয়, প্রকৃতপক্ষে তাদের কাছে দিতে হবে। তাহলে প্রথম কথা, এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য, বাজারকে একটু চাঙ্গা করার জন্য প্রথমত মানুষের কাছে একটু খাবারের ব্যবস্থা করে দিতে হবে এবং মানুষের হাতে খানিকটা পয়সা দিতে হবে। এটা একটা নির্দিষ্ট সময় ভিত্তিক যে তুমি 6 মাস মিনিমাম খাদ্য দিতে হবে, বামপন্থীরা বলেছে মিনিমাম 3 মাস তুমি জনধন প্রকল্পে, কেন্দ্রীয় সরকার তুমি টাকা দাও 7,500, রাজ্য সরকার তুমি 2,000 দাও। এটা এই মুহূর্তে খানিকটা বাঁচানোর জন্য, এই মুহূর্তে খানিকটা বাজারে যাতে মানুষ আসতে পারে, যাতে ছোট ছোট দোকানদানি থেকে মানুষ কিনতে পারে, যাতে মানুষ আবার বাজারে আসতে পারে এই মুহূর্তে, এটা একেবারে ইমিডিয়েট যে প্রবলেম, সেই প্রবলেমটাকে মেটানোর জন্য। কিন্তু এটা করেই হবে না, শুধু খাদ্যশস্য পৌঁছে দেওয়া, শুধু হাতে কিছু টাকা দেওয়া না, তাতে করে এই সংকটটাও মিটবে না, বাজারও চাঙ্গা হবে না। তাহলে সংকটটা মিটবে, বাজার চাঙ্গা হবে, তার এই মুহূর্তে প্রাথমিকের জন্য এইগুলো প্রয়োজন। কিন্তু যেটা জরুরি, বাজার চাঙ্গা করা এবং সংকটকে মোকাবিলা করা, সেটা হলো কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করা। আর কর্মসংস্থানের ক্ষেত্র যদি তৈরি করতে হয় তাহলে কল কারখানা তৈরি করতে হবে, চকচকা শিল্প তালুক তৈরি করতে হবে, উত্তরবঙ্গে শিল্পের বাতাবরণ তৈরি করতে হবে, ট্যুরিজমকে কী করে কত দ্রুত আরও এই যে এই এই যে সংকটকে মোকাবিলা করে ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত তাদেরকে, তাদের পাশে সরকারকে দাঁড়াতে হবে, কেমনভাবে সে জায়গায় এগোতে পারে, তার সঙ্গে সঙ্গে কলকারখানা তৈরি করতে হবে, মানে সরকারি দপ্তরের যে শূন্য পদগুলো আছে সেই শূন্য পদগুলোতে নিয়োগ করতে হবে। তাহলে ছাঁটাই করা চলবে না, ছাঁটাইয়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে সরকার, বেকারি কমাতে হবে, কর্মসংস্থানের পক্ষে সরকারকে দাঁড়াতে হবে। তাহলে ছাঁটাইয়ের বিরুদ্ধে দাঁড়ানো কিংবা কর্মসংস্থানের পক্ষে দাঁড়ানো,
এ সবটাই হলো আসলে এই যে নয়া উদারবাদী অর্থনীতি চলছে, যে নয়া উদারবাদী অর্থনীতির ফলে আজকে এই কর্মনাশা উন্নয়ন থেকে কর্মসংস্থানহীন উন্নয়ন থেকে কর্মনাশা উন্নয়নের এই আজকের এই কঠিন রূঢ় বাস্তবে এসে আমরা দাঁড়িয়েছি। এবং যেটা করোনা পরিস্থিতি এটাকে আরও এক ধাক্কায় কয়েক গুণ আরও অন্ধকারের দিকে ঠেলে দিল। ফলে সে তার থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে ইমিডিয়েট সলভ, মানুষের হাতে খানি পয়সা, মানুষের কাছে খাবার পৌঁছানো, কিন্তু এটার যদি দীর্ঘস্থায়ী সমাধান, তাহলে দীর্ঘস্থায়ী সমাধানের রাস্তাটা যদি খুঁজতে হয় তাহলে পরে কর্মসংস্থানের ক্ষেত্রটা কেমন করে বাড়ানো যায়। আমি বলে দিলাম কথাটাকে, আবার রিপিট হয়ে যাবে, শূন্য পদে সরকারি দপ্তরের নিয়োগ করতে হবে, কলকারখানা তৈরি করতে হবে, 100 দিনের কাজে আরও বেশি মানুষকে যুক্ত করতে হবে, 100 দিনের জায়গায় 200 দিন কাজ করতে হবে, তাদের মজুরি বাড়াতে হবে, কৃষকের ভর্তুকি চালু রাখতে হবে, কৃষক যাতে ফসলের দাম পায় সেই ব্যবস্থা করতে হবে, যে বেকাররা কাজ এখনো পায়নি তাদেরকে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে, যে সমস্ত ক্ষুদ্র মাঝারি শিল্প সংস্থা আজকে আমি একটু আগে একটা তথ্যের কথা বললাম কার্যত মৃত্যুর দিকে চলে গেছে, তাহলে তাদেরকে যদি আবার ফিরিয়ে আনতে হয় তাহলে ওই মোদি সাহেব যাদের লোক সেই 50-60 কর্পোরেটকে 68,000 কোটি টাকা ভোক্তান দিয়ে দেওয়া নয়, ছোট মাঝারি যে শিল্প প্রতিষ্ঠানগুলো তার পাশে সরকারকে দাঁড়াতে হবে। ব্যাংক প্রাইভেট করা যাবে না, ব্যাংকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ প্রয়োজন, সরকারি দপ্তরগুলোতে লোক নিয়োগ যে জায়গাগুলো ফাঁকা আছে শূন্য পদ ফেলে রাখা যাবে না, এটা করতে হবে, এইটা করতে হবে, এইটা রাস্তা, এইটা রাস্তা। ফলে কর্মসংস্থানের অভিমুখ যে ধারায় চলছে, যেভাবে জল চলছে, নয়া উদারবাদের যে প্রবাহ চলছে সেই প্রবাহে দিকে যদি সেটাকে যদি চালু থাকে তাহলে বেকার যুবক আগামী দিনে নিঃশেষ হয়ে যাবে, সাধারণ মানুষ আগামী দিনে অস্তিত্বহীন হয়ে যাবে। তাহলে এটাকে আটকাতে হবে। আমাদের সরকারের ভূমিকা সেদিকে নয়, রাজ্য সরকারের ভূমিকাও সেদিকে নয়, কেন্দ্রীয় সরকারের ভূমিকাও সেদিকে নয়। এই তো কয়েকদিন আগে বেরোলো যে ইতিমধ্যে আমাদের দেশের রেলে 13 লক্ষ শ্রমিক কর্মচারী কাজ করে, সেন্ট্রাল গভর্নমেন্ট ঠিক করেছে ওটাকে অর্ধেকে নামিয়ে আনবে। ইতিমধ্যে কয়েকদিন আগে একটা জায়গায় একটা তথ্য, একটা সংবাদ বেরোলো, সত্য মিথ্যা এখনো জানি না, মিথ্যে হলে খুশি হব, সত্য হলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে, লড়াইয়ের আর একটা ক্ষেত্র নতুন তৈরি হবে যে আগামী দিনে সরকারি চাকরি বলে আর কিছু থাকবে না। আমরা জানি যে সরকারি চাকরিতে বেশি লোক কাজ করে না, কিন্তু সরকারি চাকরি যদি চলে যায়, সরকারি চাকরি সারা ভারতবর্ষে যে কয়েক লক্ষ মানুষ কাজ করে সেই কয়েক লক্ষ মানুষ, আমি একটা উদাহরণ দিই, একজন স্কুলের মাস্টারমশাই সরকারি চাকরি করে, সেই একজন স্কুলের মাস্টারমশাইয়ের মাসমাইনের উপর শুধু তার পরিবার নির্ভর করে না, সেই স্কুলের মাস্টারমশাইয়ের মাসমাইনিকে কেন্দ্র করে তিনি তার সংসার চালানোর জন্য যে দোকানদানি বাজার হাট করেন তার সঙ্গে যে একটা চেন হয়েতে আরও 10টা মানুষের জীবন যুক্ত। ফলে এই যে ফলে তার বিরুদ্ধে লড়াই, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি এখনও কর্পোরেটের স্বার্থ পূরণ করে, এখনও গরিব সাধারণ মানুষের হাতে অর্থ পৌঁছানো, খাবার পৌঁছানো, কর্মসংস্থানের ক্ষেত্রটাকে চালু রাখা, কলকারখানা তৈরি করা, কলকারখানাগুলোকে বন্ধ করা নয়, কলকারখানাগুলোকে চালু রাখা, ব্যাংক বিমাকে তুলে দেওয়া নয় সেগুলোকে চালু রাখা, কোলিয়ারিকে প্রাইভেট করা নয় সেগুলোকে সরকারি রাখা, ইস্পাত কারখানাকে প্রাইভেট করে দেওয়া নয় সেগুলোকে সরকারি রাখা, কি রেলকে প্রাইভেট করে দেওয়া নয় সেগুলোকে সরকারি রাখা, এই দিকে কেন্দ্রীয় সরকার চলছে না, আমাদের রাজ্য সরকারও সেদিকে নয়, ওরা অন্য বিষয় নিয়ে তুতু ম্যাঁ ম্যাঁ করে, পরিযায়ী শ্রমিক আসবে কি আসবে না, কে ট্রেনের দায়িত্ব নেবে কি নেবে না সেই নিয়ে ঝগড়া করে, মাঝখানে রাজ্যপাল কী করবে, মুখ্যমন্ত্রী কী করবে এই নিয়ে ঝগড়া করে, কিন্তু মানুষের জীবনের মূল সমস্যা, বেকার যুবকের কর্মসংস্থানের প্রশ্ন, শ্রমিকের মজুরির প্রশ্ন, কৃষকের ফসলের দামের প্রশ্ন, দিনমজুরের কাজ, এই নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নেই। ফলে যদি যেভাবে চলছে যদি সেই প্রবাহকে আমরা সেইভাবে রেখে দিই তাহলে ভবিষ্যৎ ভয়ঙ্কর অন্ধকারের দিকে, কিন্তু বামপন্থীরা অন্ধকারের মধ্য থেকে উৎসারিত আলোর সন্ধানে যায়। ডিওয়াইএফআই একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে, মাড়ি মড়কে সেবার কাজে অন্যান্যদের মধ্যে ডিওয়াইএফআই ভূমিকা পালন করে। আমি অভিনন্দন জানাই যে কোচবিহারের যুবদের এই সংক্রমণের পরিস্থিতিতে, লকডাউনের পরিস্থিতিতে কৃষক যখন তার জমির ধান কাটতে পারছে না, অথচ দুর্যোগ, সেই পরিস্থিতিতে ডিওয়াইএফআই কর্মীরা কৃষকের পাশে দাঁড়িয়ে তার জমির ধান কেটে দিয়েছে, অভিনন্দন জানাই। এরকম এই এই ভূমিকাই তো যুবরা পালন করছে, আর্ত মানুষের পাশে দাঁড়ানো, যে মানুষ সহায় সম্বলহীন তার পাশে দাঁড়ানো, কমিউনিটি কিচেন চালু করা, বাড়িতে খাবার পৌঁছে দিয়ে আসা, কারোর ওষুধ নেই ওষুধটা দিয়ে আসা, অন্যান্য প্রয়োজন ছাত্রছাত্রীদের সেটা দিয়ে আসা, এই কাজ যেমন করছে, আর্ত
আত্ম মানুষের পাশে আজকের এই মহামারীর পরিবেশে আত্ম মানুষের পাশে যেমন যুবরা ভূমিকা পালন করছে অন্যান্য বামপন্থীদের কর্মীদের মতো, ঠিক একইভাবে এই ভূমিকা পালন করার সঙ্গে সঙ্গে যে নয়া উদারবাদী অর্থনীতির ফলে অর্থনীতির সংকট গভীর হয়েছে, করোনা পরিস্থিতি সেই সংকটকে আরও ভয়ঙ্কর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, যে কাজগুলো করলে পরে এই অন্ধকারের মধ্যে তো খানিকটা আলো দেখতে পাওয়া যায়, মোদী সরকার মমতা সরকার সেই কাজ করছে না, ফলে মানুষকে সঙ্গে নিয়ে এখনো পর্যন্ত স্বাস্থ্যবিধিকে মেনেই মানুষকে সঙ্গে নিয়ে যে লড়াই আন্দোলন বামপন্থীরা চালাচ্ছে সেই আন্দোলনকে শক্তিশালী করতে হবে। আত্ম মানুষের পাশে দাঁড়িয়ে যুব ফেডারেশন যেমন ভূমিকা পালন করছে, তার সঙ্গে সঙ্গে বেকার যুবকদের কর্মসংস্থানের যে দাবিগুলো, যে ইস্যুগুলো, কর্মসংস্থানের উপর কেন্দ্র রাজ্য সরকারের যে আক্রমণগুলো, তার বিরুদ্ধে যে লড়াই চলছিল লকডাউনের আগে করোনার আগে, সেই লড়াইকে জারি রাখতে হবে, এই দিকে আমাদেরকে যেতে হবে। এই হলো আমার মূল কয়েকটা কথা। আর কয়েকটা কটা বাজে? আর কয়েকটা প্রশ্ন এসছে, আমি এই প্রশ্নগুলোর দিকেই আমি চলে যাচ্ছি। আর আমাকে পেন দাও। প্রথম কথা হলো যে প্রথম প্রশ্ন এখানে করেছে আমাদের সৌমিক রায়, আমাদের কাছে পাঠিয়েছে যে পুঁজিবাদী সমাজে বামপন্থীদের ভবিষ্যৎ কোন দিকে? পুঁজিবাদী সমাজে বামপন্থীদের ভবিষ্যৎ, বামপন্থীরা এখন বামপন্থী এই কথাটা খুব গভীরভাবে খুব বিস্তৃত কথা, খুব বিস্তৃত কথা। আমার মনে হয় যে বামপন্থী বলতে কি বোঝাতে চাইছে আমি ঠিক বুঝছি না, কিন্তু আমি সাধারণ কথা ধরে নিয়ে বলি যে পুঁজিবাদী সমাজের শোষণ, বঞ্চনা, নিপীড়ন, ভুভুক্ষা, বেকারি, এই যে মানবিকতার অবমাননার যে বৈশিষ্ট্যগুলো, তার বিরুদ্ধে লড়াই এই সমাজের মধ্যে, এইটাই বামপন্থীদের কাজ। তাই পুঁজিবাদী সমাজে যতদিন পর্যন্ত এই দারিদ্র, বুভুক্ষা, অনাহার, বৈষম্য এগুলো সব থাকবে, ততদিন পর্যন্ত বামপন্থীদের লড়াইয়ের প্রাসঙ্গিকতা থাকবে। আকাশে কখনো কখনো মেঘ করলে আকাশের সূর্য কিংবা চন্দ্রকে দেখা যায় না, কিন্তু মেঘ যদি সূর্য এবং চন্দ্রকে ঢেকে দেয়, তার মানে তো এটা নয় যে মেঘটাই চিরস্থায়ী। এটা ঠিকই যে সারা পৃথিবীতে বা আমাদের দেশে বামপন্থী আন্দোলন আজকে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে আছে, সারা পৃথিবী জুড়ে ওদিকে ট্রাম্প, এদিকে মোদি, আমাদের রাজ্যে এসব যা চলছে, এই সব মিলিয়ে সাধারণ মানুষ আক্রমণ বাড়ছে, সাধারণ মানুষের রুটি রুজির সমস্যা বাড়ছে, সেই দিকে কারোর হুঁশ নেই। উল্টো দিকে মানুষ যাতে লড়তে না পারে, মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর আক্রমণ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মানুষকে বিভিন্ন সময়ে জাতের নামে, ধর্মের নামে, ভাষার নামে ভাগ করার চক্রান্ত চলছে। আমরা আমাদের চেনা পরিবেশে যা দেখতে পাচ্ছি, শুধু এটা আমাদের রাজ্য কিংবা আমাদের দেশের বৈশিষ্ট্য নয়, সারা পৃথিবী আজকে শাসক শ্রেণী, পুঁজিবাদ এই কায়দায় মানুষের উপর সংকটকে নামিয়ান চালান করার চেষ্টা করছে, এবং ভুক্তভোগী মানুষ যাতে লড়তে না পারে তাই মানুষকে ভাগ করার চেষ্টা করছে। এটি হলো সারা পৃথিবী জুড়ে আজকে দক্ষিণপন্থী রাজনীতির, অতি দক্ষিণপন্থী রাজনীতির কলাকৌশল, তরিকা। মানে এটা একটা চ্যালেঞ্জিং, প্রতিকূল অবস্থায় বামপন্থীরা আজকে সারা পৃথিবী জুড়ে আছে, আমাদের দেশেও আছে, আমাদের রাজ্যেও আছে। কিন্তু আকাশের মেঘটা যেমন চিরস্থায়ী না, মেঘ সাময়িক সময়ের জন্য, চিরস্থায়ী হলো আকাশে আমরা সূর্য চন্দ্রকে দেখতে পাই। ফলে এই পুঁজিবাদী সমাজে যতদিন পর্যন্ত দারিদ্র, বুভুক্ষা, অনাহার, বৈষম্য, নিপীড়ন যতদিন পর্যন্ত থাকবে, মানবিকতার অবমাননা হবে, মনুষ্যত্বের অবমাননা হবে, ততদিন পর্যন্ত বামপন্থার প্রাসঙ্গিকতা থাকবে, ততদিন পর্যন্ত দুনিয়ার কোনো শক্তির ক্ষমতা নেই যে বামপন্থাকে নিকেশ করে দিতে পারে। কখনো দুপা পিছিয়ে যেতে হয় পরিস্থিতির কারণে, কখনো দুপা পিছিয়ে যেতে হয়, আবার পরিস্থিতির কারণে কখনো আরও এক পা এগিয়ে যাওয়া যায়। এই সময়ের মধ্যে এই করোনার পরিস্থিতিতে সারা পৃথিবী এবং আমাদের দেশে, আমাদের রাজ্যে, এই যে আমি বলেছি পরিযায়ী শ্রমিক কথা আমি বলবো না, আমাদের রাজ্যের যে সমস্ত ছেলেরা বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে এই ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়েছে, এই দুটো সরকারের অপদার্থতা, অযোগ্যতা এবং মালিক সুলভ কর্পোরেট মুখী দৃষ্টিভঙ্গির কারণে, শ্রমজীবীদের প্রতি উদাসীনতার কারণে যে ভয়ঙ্কর কষ্টের মধ্যে পড়েছে, পাশে কারা দাঁড়িয়েছে? কেরালা থেকে যারা ফিরছে সবাই ধন্য ধন্য করছে,
পাশে তারা দাঁড়িয়েছে, পশ্চিমবঙ্গের যারা শাসক দল তাদের পার্টি কি ভূমিকা তারা পালন করেছে, পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় আসার জন্য লেফট রাইট করছে তারা কি ভূমিকা পালন করেছে, এখন বাজার গরম করার চেষ্টা করছে মিডিয়াকে সঙ্গে নিয়ে। কিন্তু মার্চ মাসের প্রথম দিনটা থেকে, যে দিন থেকে এই পরিস্থিতি, লকডাউনের পরিস্থিতিতে কারা রাস্তায় থেকেছে, পশ্চিমবাংলার মাটিতে রাস্তা পথে ঘাটে কারা থেকেছে, বামপন্থী আন্দোলনের কর্মীরা থেকেছে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, খেতমজুর, মহিলা, বামপন্থী রাজনৈতিক দলগুলি তারা থেকেছে। কেরালার ভূমিকা তো সবাই ধন্য ধন্য করছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যে যেখানে বামপন্থীদের সরকার নেই, বামপন্থীদের সংগঠনও সব জায়গায় সমান নেই, বেশিরভাগ জায়গাতেই দুর্বল, কিন্তু যেখানে যতটুকু আছে, এমনকি মোদীর গুজরাট, সেখানেও বামপন্থী আন্দোলন, বামপন্থীদের শক্তি খুবই ছোট, বামপন্থীদের ট্রেড ইউনিয়ন খুবই ছোট, ছাত্র যুব খুবই ছোট, রাজনৈতিক শক্তি খুবই ছোট, কিন্তু সেখানেও শ্রমিকদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কি বলে গোয়া, ঝাড়খণ্ড, কোনো নাম হয়তো বাদ চলে গেল, ভারতবর্ষের যেখানে যেখানে বামপন্থীদের ন্যূনতম শক্তি আছে, একজনও মানুষ আছে, সেখানে সেখানে বাংলার যে সমস্ত শ্রমিকেরা বাইরে কাজ করতে গেছিলেন তাদের পাশে বামপন্থীর দাঁড়িয়েছে। আর আমাদের এখানে তোমরাই তো ডিওএফের কর্মীরা এই ভূমিকা পালন করেছো মানুষের পাশে, ফলে আমি যেটা বলছি, এবং সেই ভূমিকা আত্ম মানুষের সেবার কাজেও যেমন করেছো, মানুষের কাছে খাবার পৌঁছানোর জন্য যেমন করেছো, তেমনি এই মার্চ মাস থেকে টানা, এপ্রিল মাস থেকে টানা প্রতিদিন কেন্দ্র সরকার, রাজ্য সরকারের অপদার্থতা কে দেখিয়ে দেওয়ার জন্য মানুষের দাবিগুলোকে তুলে ধরেছে কারা, বামপন্থীরা তুলে ধরেছে। ফলে যতদিন পর্যন্ত সমাজে সংকট থাকবে, যতদিন পর্যন্ত দারিদ্র, বুভুক্ষা, অনাহার, বেকারি, বৈষম্য এগুলো থাকবে, ততদিন পর্যন্ত বামপন্থীদের প্রাসঙ্গিকতা থাকবে, দুনিয়ায় কারুর শক্তি নেই বামপন্থীদেরকে বাতিল করে। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, বামপন্থীদের মধ্যে যাদের দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্পষ্ট সমাজ সভ্যতা সম্পর্কে, যাদের বামপন্থার যে মতাদর্শে দৃষ্টিভঙ্গি স্পষ্ট স্বচ্ছ, যারা এটা মনে করে যে এই পুঁজিবাদী সমাজ সেটা হলো শ্রেণী বিভক্ত সমাজ, এখানে বেশিরভাগ মানুষ গতর খাটিয়ে সম্পদ তৈরি করে, অথচ তারা সম্পদের ভোগ দখল থেকে, মালিকানা থেকে বঞ্চিত, আর অল্প মানুষ গতর খাটায় না, অন্যকে খাটিয়ে সেই সম্পদকে সে লুট করে, দখল করে, পরগাছার মতো তারা সম্পদ তৈরি করে। তাহলে এই যে শ্রেণী বিভক্ত পুঁজিবাদী সমাজ, যতদিন পর্যন্ত এই শ্রেণী বিভাগ থাকবে, শ্রেণী শোষণ থাকবে, সামাজিক নিপীড়ন থাকবে, ততদিন পর্যন্ত বামপন্থীদের অস্তিত্ব, প্রাসঙ্গিকতা থাকবে। আর অস্তিত্ব এবং প্রাসঙ্গিকতা এই যে শোষণের বিরুদ্ধে লড়াই, শোষণ মুক্তির লড়াই, শোষণহীন সমাজ গঠনের লড়াই, এই তো বামপন্থার মূল কথা, মৌলিক কথা, এটাই তো লাস্ট স্টেশন, শোষণহীন সমাজ গঠনের জন্য লড়াই। ফলে আজকের আকাশের এই মেঘ, এই মেঘ কাটবে, সারা পৃথিবী জুড়ে এই মেঘ কাটার উদাহরণ শুরু হয়ে গেছে। আজকে কি চলছে গোটা আমেরিকা জুড়ে, গোটা আমেরিকা জুড়ে কি সারা পৃথিবী জুড়ে, এই যে মানুষ এই লকডাউনের পরিস্থিতি, এই করোনার পরিস্থিতি সারা পৃথিবীর মানুষের সামনে অনেক অভিজ্ঞতা তো তুলে ধরলো, যে প্রবল পরাক্রান্ত ট্রাম্প আসলে কি, প্রবল পরাক্রান্ত 56 ইঞ্চি আসলে কি, রাস্তায় গুন্ডি কাটা আসলে কি, সবাই হাত তুলে দিয়েছে। আর বামপন্থায় যারা বিশ্বাসী তারা এখনো অদম্য জেদ, সাহস এবং মমত্ব নিয়ে মানুষের পাশে আছে। ফলে সৌমিক, তুমি যে প্রশ্ন করেছো, আমি জানি না সৌমিক তুমি আমার চেয়ে বয়সে ছোটো কি না, যদি ছোটো হও তাহলে তুমি, আর আমার চেয়ে বয়সে বড় হলে সরি, আমি তাহলে তুমি বলবো না আপনি। তাহলে যে প্রশ্ন করেছেন সৌমিক, যে বাম পুঁজিবাদী সমাজে বামপন্থার ভবিষ্যৎ কোন দিকে, বামপন্থার ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল, অত্যন্ত সম্ভাবনাময় পরিস্থিতির মধ্যে সারা পৃথিবী এবং ভারতবর্ষের বামপন্থী আন্দোলন হাজির হবে। কিন্তু যেহেতু বামপন্থী আন্দোলনের মূল লক্ষ্য সমাজকে পরিবর্তন করা, হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে এই শোষণশাহী গেড়ে বসেছে, সেটা এমনি ভেঙে পড়বে না, এমনি সরে যাবে না, তাকে সরাতে হবে, ধাক্কা দিতে হবে, মানুষের ভূমিকা, সংগঠনের ভূমিকা। ফলে পরিস্থিতি, বস্তুগত পরিস্থিতি বামপন্থার জন্য উজ্জ্বল, উজ্জ্বল সম্ভাবনা, কিন্তু সেই বস্তুগত পরিস্থিতি, সেই উজ্জ্বল সম্ভাবনা উজ্জ্বল হবে নাকি এই উজ্জ্বল পরিস্থিতিকে ঢেকে দিয়ে আরও একরাশ প্রতিক্রিয়াশীল প্রতিবিপ্লবীদের মেঘ এসে হাজির হবে, তা নির্ভর করবে বামপন্থীদের সাংগঠনিক শক্তি, বামপন্থীদের তৎপরতা, বামপন্থীদের মানুষের সঙ্গে যোগাযোগ,
মানুষের পাশে দাঁড়ানো, মানুষের ইস্যু নিয়ে লড়াই করা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা। এখানে আরেকটা প্রশ্ন করেছে আব্দুল রফিক, যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে বামপন্থীদের কি ভাবনা। আমি প্রথমেই বলি, পরিযায়ী শ্রমিক এই কথাটা এখানে বলাটা উচিত না। কে পরিযায়ী? মুর্শিদাবাদ থেকে একজন কেরালায় কাজ করতে গেছে, বীরভূম থেকে একজন মহারাষ্ট্রে কাজ করতে গেছে, কোচবিহার থেকে কেউ হয়তো আসামে কাজ করতে গেছে। সেটা আমাদের আমাদের মানুষ, আমাদের রাজ্যের মানুষ। কে পরিযায়ী? এদের ভোটে আমাদের দিদিমণি মুখ্যমন্ত্রী হয়েছেন, এদের ভোটে আমাদের 56 ইঞ্চি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছেন, কোনো দায়িত্ব নেই এদের সম্পর্কে। প্রশ্নটা হলো, এরা যে দায়িত্ব জ্ঞানহীন সবাই বুঝেছে। আব্দুল রফিক সে প্রশ্ন করেননি, তিনি নিশ্চয়ই সেটা জানেন। তিনি করেছেন বামপন্থীদের ভাবনা কি। প্রথম কথা হলো, আমরা প্রথম দিন থেকে যে কথা বলে এসেছি যে অত্যন্ত অপরিকল্পিতভাবে চটজলদি লকডাউন ঘোষণা করা হয়েছে, ঠিক একইভাবে অপরিকল্পিতভাবেও লকডাউনকে শিথিল করা হচ্ছে আজকে। আসলে এরা তো বিজ্ঞান মানে না, থালা বাটি কাসর ঘণ্টা এইসব বাজিয়ে হয় না, এ সংক্রমণের বিরুদ্ধে লড়াই হয় না। তারা কোথায়, যারা বলেছিলেন থালা বাটি বাজালে যে ভাইব্রেশন তৈরি হবে, সে ভাইব্রেশনের ফলে করোনা চলে যাবে, সংক্রমণ ভাইরাস চলে যাবে, তারা কোথায়? যারা বলেছিলেন একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল করে একেবারে সূর্যের দিকে তাকালে পরে যে রশ্মি নেমে আসবে, তার ফলে সব ভাইরাস চলে যাবে, তারা সব কোথায়? সেই বিজ্ঞানীরা কোথায়, সেই পণ্ডিতরা কোথায়? তাদের এখন আর খুঁজে পাওয়া যাবে না। তাহলে বিজ্ঞান, এই লড়াই বিজ্ঞান, তাহলে বিজ্ঞানের রাস্তায় ওরা হাঁটেনি। আমরা প্রথম দিন থেকে যে কথা বলে আসছি যে যারা বাইরের এই সমস্ত শ্রমিকদেরকে তাদের নিজের রাজ্যে নিজের বাসস্থানে পৌঁছে দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে নিতে হবে, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নিতে হবে। আমরা বলেছিলাম যে ফ্রিতে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। অভিজ্ঞতা কি আমরা সবাই জানি? আমরা বলেছি এই যে কে, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় হাঁটছে, এই শ্রমিকেরা কে সংক্রামিত হয়েছে, কে সংক্রামিত হয়নি কেউ তো জানেনি, জানে না। কি অভিজ্ঞতা এই সময়ের মধ্যে আমরা কি দেখেছি, কি অবস্থার মধ্যে তারা কাটিয়েছে। তাহলে প্রথম কথা, তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত, ফেরার সঙ্গে সঙ্গেই তাদেরকে তাদের টেস্ট করতে হবে। যেমন করোনা সংক্রমণ নিয়ে প্রথম থেকে মোদী সরকার কিংবা আমাদের রাজ্য সরকার তথ্য গোপন করেছে এবং টেস্টিংয়ের ব্যবস্থা করেনি, তার ফল আজকে ফলছে, তেমনি প্রথমত এদেরকে ফেরাতে হবে, বিনে পয়সায় ফেরাতে হবে, এদেরকে খাবার দিতে হবে, এদের হাতে পয়সা দিতে হবে, এবং তারা এরা ফিরে আসার পর তাদের নির্দিষ্ট কোয়ারেন্টাইন সেন্টারে রাখতে হবে, তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, যাদেরকে অতিরিক্ত ট্রিটমেন্টের প্রয়োজন তাদের ট্রিটমেন্ট করাতে হবে, যাদেরকে নির্দিষ্ট দিন কোয়ারেন্টাইনে রেখে তাদেরকে তারপর আবার করতে হবে। তাহলে একই সঙ্গে দুটো কথা, যে প্রথমত সরকারকে এর পাশে দাঁড়াও, কিছু খাবারের ব্যবস্থা করো, কিছু আশ্রয়ের ব্যবস্থা করো, বিনা পয়সায় পৌঁছে দাও, এবং পৌঁছানোর পরে তাদেরকে তাদের স্বাস্থ্য পরীক্ষা করো, এবং স্বাস্থ্য পরীক্ষা করে এটা করো। এর সঙ্গে আরেকটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই যে আমাদের রাজ্যে, আমাদের রাজ্যে লক্ষ লক্ষ মানুষ যারা ফিরে এলেন, যারা আমাদের রাজ্যের মানুষ বাইরে গিয়ে কাজ করতেন, ওখানে অর্থ রোজগার করতেন, সেই অর্থ গ্রামে পাঠাতেন কিংবা অঞ্চলে পাঠাতেন, সেই অর্থ দিয়ে তাদের পরিবার চলত। আজকের এই পরিস্থিতিতে তারা আর আগামী দিনে বাইরে কাজ করতে যাবেন কি না তার কোনো সেটা আমি বলতে পারবো না। তাহলে এই যে এখানকার, এখানের যে কর্মসংস্থানের জায়গা, সেই কর্মসংস্থানের জায়গা, তাহলে এখানে এটা একটা বাড়তি চাপ পড়বে। তাহলে এই যে শ্রমিক যারা ফিরে আসছেন, তাদেরও কর্মসংস্থানের যে ক্ষেত্র, তাদের কাজ কী হবে, তাদের খাওয়া পড়া কী হবে, তাদের রোজগারের ব্যবস্থা কী হবে, সেটা সরকারকে দেখতে হবে। এই হলো এই দাবিগুলি আমরা জানিয়েছি, এবং যেখানে আমরা সরকার চালাই, বামপন্থীরা সরকার চালায় কেরালায়। আপনারা তো জানেন যে কেরালার সরকার তাদেরকে বলেছিল পরিযায়ী কথাটাই তারা বলেনি, তারা বলেছিল অতিথি শ্রমিক। সেখানে যে দৃষ্টিভঙ্গি হয়েছে অন্য জায়গায় তা নয়। আমাদের রাজ্যের সরকার, একটা সংগঠন আমরা কি করতে পারি, দাবি জানাতে পারি, লড়াই করতে পারি, আন্দোলন করতে পারি, কিছু সময়ের জন্য খানিকটা ত্রাণ দিতে পারি, খানিকটা হাতে চাঁদাপত্র করে মানুষের কাছে চেয়ে চিনতে খানিকটা পয়সা দিতে পারি, খানিকটা পাশে দাঁড়াতে পারি। কিন্তু কর্মসংস্থানের যে ক্ষেত্র, সেই কর্মসংস্থানের ক্ষেত্র তো তৈরি করার দায়িত্ব এবং যেটা সম্ভব সেটা তো সরকারের, ফলে সেই কাজ সরকারকে করতে হবে। এখানে একটা কথা এসেছে যে বর্তমানে প্রতি বছর ধরে SSC শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, শেষ বিজ্ঞপ্তি 2016,
এবং 14 সালে যে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তা এখনো সম্পন্ন হলো না। 17 সালে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি পরীক্ষা দিন ঘোষণা করা হলো না। এই বিষয় নিয়ে আমাদের বক্তব্য কি? একটাই বক্তব্য, এটা করতে হবে, পরীক্ষা নিতে হবে। কেন এটা হবে? আমি জানি না, আপনারা অনেকেই জানেন যে এই করোনার এই পরিস্থিতির সুযোগ নিয়ে যেমন কেন্দ্রীয় সরকার শ্রমজীবী মানুষের উপর আক্রমণ নামিয়ে আনছে কর্পোরেটের স্বার্থে, কাজের সময় 8 ঘন্টাকে 12 ঘন্টা করছে, ইউনিয়ন করা যাবে না, ওয়েজ কমিয়ে দেওয়ার জায়গায় যাচ্ছে কর্পোরেটদের স্বার্থে, ঠিক একইভাবে আমাদের রাজ্য সরকার এই সময়ের মধ্যে, এখন এটা চাপা পড়ে গেছে, মিডিয়া এইসব কথা লিখছে না, আর মিডিয়াকে কীভাবে চালাচ্ছে, মিডিয়া কীভাবে চলছে আমরা সবাই দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে একটা খবরের কাগজের, যাই হোক সেসব জায়গায় আমি আর যাচ্ছি না, খবরের কাগজের এডিটার কী হলো, যাই হোক, তো এই যে মিডিয়াতে এই কথাগুলো আসছে না, এই লকডাউনের পরিস্থিতির সুযোগ নিয়ে যেমন কর্পোরেট এবং মালিকরা শ্রমিকদের পেটে পা দিয়ে তাদেরকে মারার ব্যবস্থা করছে, সরকার কর্পোরেটকে সাহায্য করছে, শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াচ্ছে না, বেকার যুবকদের পাশে দাঁড়াচ্ছে না, সেই আমাদের দেশের সরকার সেই লকডাউনের পরিস্থিতির সুযোগ নিয়ে আমাদের রাজ্য সরকার সাম্প্রতিক কয়েক মাস আগে একটা নোটিশ জারি করেছে যে আগামী দিনে ফার্দার নোটিফিকেশনের আগে পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকারি দপ্তরের সমস্ত নিয়োগ বন্ধ। কেন এটা হবে? যখন বললো নিয়োগ বন্ধ, নোটিশ জারি করে দিল, তখন দেখলাম মন্ত্রীদের সেবকের জন্য রিক্রুটমেন্ট হলো। ঠিকই তো, 14 সালে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, আজকে এটা 20 সাল হয়ে গেল, 7 বছর হয়ে গেল, কেন হবে না? কেন এত টালবাহানা হবে? এটা চলতে পারে না। ডিওয়াইএফআই লড়াইয়ের মধ্যে আছে, আমরা বামপন্থীরা বারে বারে আমরা এই লড়াইকে আমরা সমর্থন করছি, মদত করছি, ডিওয়াইএফআইকে এই লড়াই করছে, ডিওয়াইএফআই বাদ দিয়েও এই সমস্ত কর্মপ্রার্থীদের বিভিন্ন ফোরাম গড়ে উঠেছে, সংগঠন গড়ে উঠেছে, তারা লড়াই করছে, আমরা সেই লড়াইয়ের সাফল্য কামনা করি। আমরা বামপন্থীরা সবসময় সর্বতোভাবে এই বেকার যুবকদের রুটি রুজির যে লড়াইয়ের কি যেমন আমরা মদত করেছি, তেমনি এই আপার প্রাইমারি, প্রাইমারি, SSC এই রিক্রুটমেন্টকে নিয়ে রাজ্য সরকারের যে মানে ছেলে মানুষই যে ছিনিমিনি খেলা বেকার যুবকদের ভবিষ্যৎ নিয়ে, ঠিকই তো, 14 সালে যে অ্যাপ্লাই করেছিল তার যা বয়স ছিল আজ কিন্তু তার বয়স চলে গেল, তাহলে কী হবে ভবিষ্যতে? এগুলো নিয়ে এই যে অসংখ্য জটিলতার কথাগুলো আসছে, আসলে সবটা গিয়ে হাজির হচ্ছে যে বেকারদের কর্মসংস্থানের জায়গাটা প্রত্যেক দিন ছোট হয়ে যাচ্ছে। ফলে এখানে বামপন্থীদের সুশান্ত সোম প্রশ্ন করেছিল যে এখানে আমাদের বক্তব্য, আমাদের এটাই বক্তব্য, এসব চলবে না, নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে হবে, নিয়োগ প্রক্রিয়া করতে হবে, স্কুলগুলোতে শিক্ষকের আসন শূন্য আছে, শুধু এখানে কেন, সরকারি দপ্তরগুলোতেও যে সমস্ত শূন্য পদ সেই পদগুলোতে নিয়োগ করতে হবে, এটাই হলো আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের বক্তব্য। এখানে ওই একই প্রশ্ন সঞ্চরিকা ভট্টাচার্য করেছেন, কলেজ সার্ভিস কমিশনের তিনি প্রার্থী, একইভাবে কথাটা বলেছেন, আমি এটাকে আর রিপিট করছি না, তিনি শুধু একটা কথা বলেছেন যে এ নিয়ে বামপন্থীদের আন্দোলন কর্মসূচির কোনো ভাব, বামপন্থীদের আন্দোলনের মধ্যে তো আছে, আমি মনে করি যে এই আন্দোলনকে আরও তীব্র করতে হবে, ডিওয়াইএফআই আন্দোলনের মধ্যে আছে, একজন ডিওয়াইএফআইয়ের প্রাক্তনী হিসাবে এ আমি বলতেই পারি এই কথাটা যে ডিওয়াইএফআইয়ের এই আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে, কিন্তু মুশকিলটা হলো যে এই লড়াই আন্দোলনের কথা তো মেন স্ট্রিম মিডিয়াতে কখনো বলে না, কিছু নির্দিষ্ট খবরের কাগজ ছাড়া তো বলে না, ফলে সব লড়াইয়ের কথা সবসময় গিয়ে পৌঁছচ্ছে না, ফলে এটা একটা সমস্যা, বামপন্থীরা লড়াইয়ে আছে, কিন্তু এখানে আমার যেটা বলার কথা এটা খানিকটা খেদের সঙ্গেই কথাটা বলছি, আমরা দেখেছি, আমিও যখন ডিওয়াইএফআই করতাম দেখেছি, আমার অভিজ্ঞতার মধ্যে আছে যে PSC-র প্যানেলে 2000 প্যানেলভুক্ত ছেলে মেয়েদেরকে চাকরির ব্যবস্থা এই সরকার পরিবর্তনের ফলে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি, আমি তখন ডিওয়াইএফআইয়ের কর্মী ছিলাম, আমরা এই চাকরি প্রার্থীদের, PSC-র এই চাকরি প্রার্থীদের হয়ে আমরা হাইকোর্টে কেস করেছিলাম, আমরা কেস লড়েছি, 1 বছর ধরে কেস লড়েছি, কেস আমরা জিতেছিলাম, এবং এই চাকরি প্রার্থীরা পরে তারা তাদের যে অ্যাপয়েন্টমেন্ট তারা সেই অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, অসংখ্য মানুষ। আবার এটাও ঠিক যে একটা বড় অংশের এই ধরনের চাকরি প্রার্থী যারা আছেন ডিওয়াইএফআই, যারা বেকার যুবকের কাজের জন্য লড়ছে, এই ধরনের বিভিন্ন চাকরি প্রার্থীরা যারা আছেন যাদের নিয়োগ প্রক্রিয়া আটকে গেছে এই তৃণমূল সরকারের এই সময়ে, তার বিরুদ্ধে ডিওয়াইএফআই লড়ছে, এমপ্লয়মেন্টকে চালু রাখার জন্য ডিওয়াইএফআই লড়ছে, ডিওয়াইএফআইকেও এই আন্দোলনও
সামিল হওয়ার ক্ষেত্রে সাধারণ এই চাকরি প্রার্থীদের আরও অনেক বেশি অংশগ্রহণের প্রত্যাশা একজন প্রাক্তনী হিসেবে, ডিওয়াইএফের একজন প্রাক্তনী হিসেবে আমি করতেই পারি। যদিও বুঝি পশ্চিমবঙ্গের আজকের এই পরিস্থিতি এক নয়, ভারতবর্ষের এই পরিস্থিতি, বিজেপি কেমন ধরনের সরকার, এই যে ত্রিপুরার ভোটের সময় সেখানকার কর্মচারীরা ভেবেছিল বামপন্থীদেরকে হটিয়ে দিতে পারলে পরে, বিজেপি আনলে পরে তাদের সব সুযোগ সুবিধা পেয়ে যাবে, সেখানে 10,000 এই ধরনের শিক্ষক যারা ছিলেন, যারা ঠিক সেইভাবে স্থায়ী শিক্ষক নন আবার অস্থায়ী নন, তারা মনে করেছিলেন এই বামফ্রন্ট সরকারকে হটিয়ে দিলে, বিজেপি বলেছে তারা এলে পরে তাদের সব একেবারে পার্মানেন্ট টিচারের মতো হয়ে যাবে। অভিজ্ঞতায় দেখা গেছে যে বিজেপি সরকার ত্রিপুরাতে আসার পরে পরেই সেই 10,000 স্কুল টিচারের চাকরি চলে গেছে। দেখা গেছে ত্রিপুরাতে পে কমিশন হয়নি, দেখা গেছে ত্রিপুরাতে সারা দেশে মোদি যা করছে ত্রিপুরাতে আজকে সেইটা করছে, পশ্চিমবঙ্গের এখনও সব মানুষ এই বিজেপির আসল চেহারা ধরতে পারছে না। ঠিকই তাদের যে আতঙ্কের পরিবেশ, ঠিকই পশ্চিমবঙ্গে তো গণতন্ত্রের স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি নেই, আমি এটা বুঝি। এই যে এক্ষুনি যে অভিমানের কথা বললাম, একজন প্রাক্তনী ডিওয়াইফাই হিসেবে যে কর্মসংস্থানের লড়াই যখন ডিওয়াইফাই করে, কর্মপ্রার্থীরা কেন সবাই এখনও সেভাবে এই লড়াইয়ে সরাসরি আসে না, তারা অনেকে ভয় পায়। এই পরিবেশ পশ্চিমবাংলায় ছিল না, কিন্তু এখন এই পরিবেশে ভয় পায়। তারা অনেকে মনে করে যে লড়াইয়ে যাব, আমি চিহ্নিত হয়ে যাব, পুলিশ আমার ছবি তুলে নেবে, আমার চাকরিটা বোধহয় হবে। ঠিকই এই 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 ভীতি, এই পশ্চিমবঙ্গের এই পরিস্থিতিতে, কর্মসংস্থানের এই ভয়ঙ্কর বাজারে এই এই অনুভূতিকে আমি শেয়ার করি। আমি বুঝি তাদের কষ্ট, যন্ত্রণা, উদ্বেগ, আবেগটা বুঝি, কিন্তু বীর তো ক্রমশ দেওয়ালে ঠেকছে। লড়াইয়ের রাস্তায় যদি না আসতে পারা যায়, শাসক শ্রেণী ক্রমশ তো আক্রমণকে বাড়াচ্ছে, তাহলে এখনো যারা ভয় পেয়ে, এখনো যারা দ্বিধাতে লড়াই আন্দোলনের সামনে সারিতে আসতে পারছেন না, তাদের সবাইকে বলবো যে আরো বেশি বেশি করে লড়াইয়ের জায়গায় আসতে হবে, অংশগ্রহণ করতে হবে, তাহলেই এই লড়াই অনেক বেশি শক্তিশালী হবে। আর এখানে যা প্রশ্ন আছে আমার কাছে, আর একটি প্রশ্ন আছে, এটা বলে আপাতত আমার কাজ শেষ হবে। এই প্রশ্নটা একটু একটু অন্যরকম, ঠিক আছে, আমি প্রশ্নটাকে এড়িয়ে যাব না, এড়িয়ে যাওয়া উচিতও নয়। বর্তমানে দেশের মানুষের গড় বয়স যখন 28, এইটা বোধহয় একটু ভুল বলেছো, 28 বোধহয় নয়, যাই হোক আমিও ভুল বলতে পারি, তখন দেশের বামপন্থী দলগুলোতে নেতাদের গড় বয়স 65+, নতুন প্রজন্মকে নিয়ে আসার ব্যাপারে আপনাদের ভাবনা। আমি এখানে প্রথম একটা কথা বলি যে এটা ঠিকই, গড় বয়স 28 কিনা আমি জানি না, এই তথ্য পরিসংখ্যান এই মুহূর্তে আমার কাছে নেই, কিন্তু আমি এইটা জানি যে ভারতবর্ষ হলো সারা পৃথিবীর ইয়াংগেস্ট কান্ট্রি। ভারতবর্ষের মোর দ্যান 60% জনসংখ্যা তারা হলো 40 বছরের মধ্যে। পৃথিবীর এই চিত্র, জনসংখ্যার এই যে বয়সের বিন্যাস, সারা পৃথিবীর কোথাও নেই। বলে এই দিক থেকে এই যে কথাটা এখানে অরিন্দম শীল শর্মা যে কথাটা রেখেছ যে বামপন্থী দলগুলোয়, আমি এই প্রশ্নে পরে আসছি, তার আগে আমি বলি যে যা এই অ্যাভারেজ বয়স মোর দ্যান 60% যদি 40 বছরের নিচে হয়, তাহলে রাজনীতিতে আরও অনেক বেশি করে এই অংশকে আসতে হবে। শাসক শ্রেণী সবসময় চেষ্টা করে ইয়াঙ্গার জেনারেশন যাতে রাজনীতিতে না আসে। আজকে আমেরিকার এই ঘটনা, সেটা যেমন ভয়ঙ্কর হৃদয় বিদারক, কেমন করে একটা গলায় পা দিয়ে তাকে মেরে দিচ্ছে, সে বলছে আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাকে পা দিয়ে মেরে দিচ্ছে, এটা যেমন চমকে দিচ্ছে, কষ্ট হচ্ছে, রাগ হচ্ছে, তেমনি উল্টো দিকে এটাও তো ঠিক যে ট্রাম্প তার নির্বাচনী স্বার্থের জন্য সাদা কালোর বিভাজন তৈরি করেছিল, ওখানে কালোকে মারে, কালোর উপরও আক্রমণ করে, আর আমাদের এখানে ট্রাম্পের যে বন্ধু মোদিবাবু ভোটের স্বার্থে হিন্দু মুসলমান করে দেয়, মুসলমানদের উপর আক্রমণ করে, দলিতদের উপর আক্রমণ করে, খেলাটা সেই একই। কিন্তু আমেরিকার এই গত এই দিন সাতেকের আজও সেখানে বিক্ষোভ চলছে, সাদা কালোর ভাগ করতে চেষ্টা করেছিল, কিন্তু আমেরিকার ইয়াঙ্গার জেনারেশন, যারা সাধারণভাবে আমরা অনেকে জানি ইয়াঙ্গার জেনারেশন রাজনীতি সম্পর্কে ভাবে না, সো কল্ড অ্যাপলিটিক্যাল, আমি বিশ্বাস করি না। আজকের আমেরিকার ঘটনা প্রমাণ করে দিচ্ছে সাদা কালো নির্বিশেষে ইয়াঙ্গার আমেরিকানরা রাস্তায়, তাদের ভয়ে ট্রাম্পকে পর্যন্ত মাটির তলায় লুকোতে হয়েছে। কেউ কেউ বলছে যে ট্রাম্প লুকোচ্ছে, 55 ইঞ্চিকে বলছে বাপ তুমিও একটা ইয়ে করে রাখো, একটা মাঙ্কা তৈরি করে রাখো। তো যাই হোক, আমি সেটা বলছি না, আমি বলছি যে এই সংক্রমণ, আমি তো ব্যক্তিগতভাবে দারুণ উৎসাহী, একটা বড় অংশের ইয়াঙ্গার জেনারেশন যখন ভয়ের মধ্যে আছে, মানুষ কি হবে,
সাহস নিয়ে ইয়াঙ্গার জেনারেশন রাস্তায় তো আছে, আত্ম মানুষের পাশে তো আছে, সবাই তো তথাকথিত রাজনীতি করে না, তাহলে মানুষের মধ্যে এই চারটা আছে, এই মমত্ববোধটা আছে, এটাকে জাগিয়ে তুলতে হবে। বামপন্থীদের দায়িত্ব হলো এটাকে জাগিয়ে তোলা, ফলে শুধু বামপন্থী আন্দোলনে নয়, সামগ্রিকভাবে ইয়াঙ্গার জেনারেশনকে, ভারতবর্ষের ইয়াঙ্গার জেনারেশনকে, ভারতবর্ষের পশ্চিমবাংলার ইয়াঙ্গার জেনারেশনকে সুস্থ রাজনীতিতে অংশ নিতে হবে, সুস্থ রাজনীতিতে অংশ নিতে হবে। ইয়াঙ্গার জেনারেশন ভালো মানুষ, পাড়ার সবচাইতে সেরা ছেলেটা, সে যদি রাজনীতিতে না আসে তাহলে পাড়ার সবচেয়ে খারাপ ছেলেটা শাসক দলের রাজনীতির নেতা হয়ে পাড়ার ভালো মানুষের উপর দাপিয়ে বেড়াবে, এটাই হলো আজকের পশ্চিমবঙ্গের অভিজ্ঞতা। আর বিজেপি লেফট রাইট করছে, বিজেপিতে কারা যাচ্ছে? তৃণমূলের উচ্ছিষ্টরা, এখনো যে কটা যায়নি ভবিষ্যতে তারাও চলে যাবে। তাহলে যাদের জ্বালায় ওই টকের জ্বালায় বাস করে তেঁতুলতলায় বাস, গ্রামের দিকে কথা আছে না যে টকের জ্বালায় ঘর ছেড়ে তেঁতুলতলায় বাস, যে ঘরে টক রেঁধেছে খাবো না দিয়ে এসে তেঁতুলতলা দিয়ে বাস করতে হচ্ছে, তৃণমূল খারাপ, তৃণমূল অত্যাচারী, ফলে তার থেকে মুক্তি পেতে হবে, সেই উচ্ছিষ্টরাই বিজেপিতে হাজির হচ্ছে। এই প্রভাব তো এখনো কোনো কোনো মানুষ, যদিও এই সময়ের অভিজ্ঞতায় মানুষের এসছে যে তৃণমূল বিজেপি আসলে এক মুদ্রার এপিট আরোপি, তো যাই হোক আমার আলোচনা সেদিকে না, ফলে আমি বলছি যে ইয়াঙ্গার জেনারেশনকে রাজনীতিতে অংশগ্রহণ করতে হবে। এবার প্রশ্নটা হলো এসছে, কারণ রাজনীতিতে অংশগ্রহণ যদি ইয়াঙ্গার জেনারেশন না করে, আমি বারবার বলছি রাজনীতির ভবিষ্যৎ খুব অন্ধকার, কিন্তু ইয়াঙ্গার জেনারেশন, কিন্তু আজকের কথা নয়, বহুদিন আগে অ্যালেক্সিস তকভিল, বহু বছর আগে একজন ফরাসি দার্শনিক ছিলেন অ্যালেক্সিস তকভিল, দার্শনিক না বলে সমাজতত্ত্ববিদ বলাই ভালো, কত বছর আগে তকভিল বলেছিলেন যে সমাজের সেরা সন্তানরা তারা যদি রাজনীতিতে না আসে তাহলে সমাজের সবচাইতে উচ্ছিষ্টরা রাজনীতির ক্ষেত্রটাকে ডমিনেট করে। আমি তুমি চাই বা না চাই, আমরা কেউ রাজনীতির বাইরে নয়। আমি মনে করতে পারি আমি ঝান্ডা নিয়ে ঘুরে বেড়াই আমি রাজনীতি করি, আরেকজন মনে করতে পারে যে না আমি বাবু সাথেও নেই পাঁচও নেই আমি রাজনীতি করি না, ঠিক আছে তুমি রাজনীতি করো না, যে তোমার জীবন কি রাজনীতির বাইরে? তুমি কি সরকারি সিদ্ধান্তের বাইরে? তুমি কি রাষ্ট্র কাঠামোর বাইরে? রাষ্ট্র কারা চালায়, সরকার কারা চালায়, শ্রেণীর প্রশ্ন, শ্রেণীর প্রশ্ন এসে গেলেই রাজনীতির প্রশ্ন, রাজনীতির প্রশ্ন এসে গেলেই রাজনৈতিক দলের প্রশ্ন এসে যায়। এবং এ তো সেই বহুকাল আগে অ্যারিস্টটলের কথা যে মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ রাজনৈতিক জীব, ফলে এটাও একটা বোকা বোকা ধারণা, এটাও হলো মানুষের চোখে একটা পটি পরিয়ে রাখা অরাজনীতি এই কথাটা বলা। যাই হোক, সেই জন্য আমি বলছি ইয়াঙ্গার জেনারেশনকে রাজনীতিতে আসতে হবে, আর ইয়াঙ্গার জেনারেশন সবসময় প্রতিবাদী হয়, ফলে সেইটা SFI DYFI তাদেরকে এটাকে, এবং অন্যান্য বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি তাদেরকে এই ইয়াঙ্গার জেনারেশনকে অ্যাকোমোডেট করতে হবে। আমি অরিন্দম শীল শর্মার যে অনুভূতি সেই অনুভূতির সঙ্গে 100% একমত, যে বামপন্থী রাজনীতিতে আরো অনেক বেশি ইয়াঙ্গার জেনারেশনকে যুক্ত করতে হবে, যুক্ত হচ্ছে। এই যে কথাটা বলেছো বামপন্থী আন্দোলনের নেতাদের গড় বয়স 65, আচ্ছা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের দক্ষিণপন্থী আন্দোলনের শিরোমণি তার বয়স কত? সম্ভবত 65 অ্যাবাব। আচ্ছা আমাদের রাজ্যে যিনি লেফট রাইট করছেন তৃণমূলকে সরিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে যে পার্টিটা লেফট রাইট করছে, বাংলার জনগণ নিশ্চয়ই তা করবেন না, তাদের যারা নেতা তাদের বয়স কত? আচ্ছা আমাদের দেশের প্রধানমন্ত্রীর বয়স কত? আচ্ছা আমাদের রাজ্যে তৃণমূলের মন্ত্রিসভা যারা আলো করে বসে আছেন, দুদিন পর তাদের অনেকেই কোথায় থাকবেন আমি জানি না কোন দলে, তাদের বয়স কত? আসলে এটাও একটা প্রচার, ইয়াঙ্গার জেনারেশন যাতে লেফট পলিটিক্সের প্রতি আগ্রহী না হয়। নবীন প্রবীণ, প্রবীণের অভিজ্ঞতা, নবীনের উদ্দামতা, এই নিয়েই সমাজ এগোয়, বামপন্থী আন্দোলন এগোয়, বামপন্থী রাজনীতি এগোয়। কিন্তু আমি অরিন্দমের যে প্রশ্ন, ওর অনুভূতিকে আমি কিন্তু আমি আগেই বলছি 100% একমত। এটা ঠিকই যে সমাজের যদি মোর দ্যান 60% ইয়াঙ্গার হয়, বিলো 40 হয়, তাহলে তার রিপ্রেজেন্টেশন বামপন্থী মুভমেন্ট, বামপন্থী অর্গানাইজেশনে জরুরি। একটা দীর্ঘদিন দীর্ঘ একটা প্রক্রিয়ার ফলে খানিক খামতি হয়েছে, আবার আমরা যারা বামপন্থী আন্দোলনের কর্মী, মাঠে ময়দানে বামপন্থী আন্দোলনের বামপন্থীদেরকে, বামপন্থীদের আদর্শের সাধারণ মানুষকে যুক্ত করতে চাই, আমরা সাংগঠনিক রাজনৈতিকভাবে এখন আমাদের রাজনৈতিক সাংগঠনিক যে কাজ, যে সাংগঠনিক যে কাজ, সেই সাংগঠনিক কাজের একটা অন্যতম ফোকাল পয়েন্টটা হলো যে আরও কত বেশি করে এই অল্প বয়স্ক নতুন প্রজন্ম, তারুণ্য, সেই তারুণ্যকে সংগঠনের যে কাঠামো, সেই কাঠামোর মধ্যে আমরা তুলে আনব। সে কাজ আমাদের জারি থাকবে,
আর এটা মনে রাখতে হবে, দক্ষিণপন্থী আন্দোলন স্রোতের পক্ষে চলে। এখানে কোনো একজন নেতার ছেলে এসে রাজনীতি একদিন না করেও প্রধানমন্ত্রী হতে পারে, নেতা হতে পারে, কিন্তু বামপন্থী আন্দোলন যেহেতু স্রোতের বিপক্ষে, সমাজ থেকে শোষণকে উচ্ছেদ করা, শোষণ মুক্তির লড়াই, ফলে বামপন্থী আন্দোলনের কর্মীদের লড়াইয়ের মধ্য দিয়ে, কাজের মধ্য দিয়ে পরীক্ষিত হতে হয়। সেই সম্ভাবনা আজকের ইয়াঙ্গার বামপন্থী আন্দোলনের কর্মী তাদের জেনারেশনের আছে, এই সময় প্রমাণ করে দিয়েছে। করোনা সংক্রমণই হোক বা ১১ সালের পর থেকে মাঠে ময়দানের লড়াই হোক, সে নবান্ন হোক, উত্তরকন্যা হোক, মাঠে ময়দানের লড়াই হোক, এটা প্রমাণ হয়েছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের বামপন্থী আন্দোলনে একটা নবপ্রজন্মের এগিয়ে আসার একটা সম্ভাবনা আছে। সেই সম্ভাবনাকে নিশ্চয়ই আমরা ব্যবহার করতে পারব। আর কোনো প্রশ্ন আমার সামনে এখানে নেই, তাই আমার আলোচনার বিষয়বস্তু যা হাজির করা হয়েছিল যে বর্তমান পরিস্থিতিতে কর্মসংস্থানের অভিমুখ কোন দিকে, আমি আগেই বলছি সমগ্র আলোচনাটার কনক্লুশন হলো এই যে নয়া উদারবাদী অর্থনীতির এই সংকট, ২০০৮ সাল থেকে শুরু হওয়া যে মন্দা, সেই মন্দার ফলে কর্মসংস্থানের বাজার প্রতিদিন ছোট হয়ে গেছে, কর্মনাশা উন্নয়নের পৃথিবীতে আমরা হাজির হয়েছি, করোনার এই পরিস্থিতি এই সংকটকে আরও গভীর করেছে, কর্মসংস্থানের ক্ষেত্রকে আরও অন্ধকারের দিকে নিয়ে গেছে। যদি এটাকে আমরা ছেড়ে দিই, যেমন চলছে সেই দক্ষিণপন্থী রাজনীতি, সে যদি তার যে কবজির জোর, দক্ষিণপন্থী রাজনীতি যদি তার কবজির জোরকে বজায় রাখতে পারে, তাহলে এই পরিস্থিতি, অর্থনৈতিক সংকট এবং কর্মসংস্থানের পরিস্থিতি আরও ভয়ঙ্কর দিকে যাবে। আর আমাদের বামপন্থীদের কাজ হলো দক্ষিণপন্থী রাজনীতির সেই মুঠো হাতকে দুর্বল করা, মানুষকে সঙ্গে নিয়ে এই অবস্থা পরিবর্তনের জন্য যে লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করা, আশু প্রয়োজনের লড়াই এবং চূড়ান্ত প্রয়োজনের লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করা, তার সম্ভাবনা আছে। তাই কর্মসংস্থানের অভিমুখ অন্ধকারের দিকে যাবে নাকি সম্ভাবনার দিকে যাবে, তা নির্ভর করবে আমাদের সবারই, মানুষকে সঙ্গে নিয়ে, শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, কর্মচারী, সবাইকে সঙ্গে নিয়ে যে লড়াই, সেই লড়াইকে আমরা কতটা শক্তিশালী করতে পারছি। আর এই লড়াইয়ে একটা ইম্পর্টেন্ট রোল আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, সেটা হলো DYFI-এর। একজন প্রাক্তনী হিসেবে এ আশা আমি ব্যক্ত করতেই পারি যে একটা সম্ভাবনা গোটা পশ্চিমবাংলার বুকে আছে, এবং এই কয়েকটা মাসে গোটা রাজ্য এবং কোচবিহার জেলাতেও যুব ফেডারেশনের কর্মীরা যে সম্ভাবনার পরিবেশের জন্ম দিয়েছে, আমি আশাবাদী যে কর্মসংস্থানের এই অন্ধকার ভবিষ্যতের দিকে যে চলে যাওয়া, তাকে আটকানোর জন্য শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমজীবী মানুষের যে লড়াই, সেই লড়াইয়ে যুবরাও অংশগ্রহণ করে তারাও একটা ভূমিকা পালন করতে পারবে। এই হলো কথা। DYFI কোচবিহার জেলার সমস্ত সদস্যদের, কর্মীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমার ভাই বোনদের। আর এই পেজের মধ্য দিয়ে যারা এই পেজকে ফলো করলে, তাদের আমার চেয়ে যারা বয়সে ছোট, আমার যারা সমবয়স্ক, তাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং যদি আমার চেয়ে বড় কেউ এই আমাদের এই পেজের এই লাইভ ফলো করেন, তাদের সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। এবং সুস্থ থাকতে হবে, সাবধানে থাকতে হবে, অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে, সব ঠিক আছে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থেকে সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেটাও যেমন দেখতে হবে, তার সঙ্গে সঙ্গে এই করোনা পরিস্থিতিকে কাজে লাগিয়ে শাসক শ্রেণী যেভাবে সংকটের বোঝা মানুষের উপর চাপাতে চাইছে, স্বাস্থ্যবিধি মেনেও সুস্থ থেকেও লড়াইয়ের নতুন ফর্মকে আয়ত্ত করে আমাদের সামনের দিকে এগোতেই হবে। সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ধন্যবাদ, নমস্কার।